This conference will now be recorded. ওকে আমি স্টার্ট করি স্টুডেন্ট আমি স্টার্ট করতে পারি স্টুডেন্টস জি ম্যাম আচ্ছা ওকে আচ্ছা আই এম গোইং টু স্টার্ট টুডেস ক্লাসেস অ্যাবাউট অ্যান্টিনেটাল কেয়ার ইটস এ ভেরি ইম্পর্টেন্ট এভরিওয়ান শুড নো অ্যাবাউট দিস টপিক So, what is antenatal care? Antenatal care means systemic medical supervision of a pregnant woman to ensure safe delivery and give birth to a healthy baby and thus reduces the maternal and neonatal death rate. তাহলে আমরা জানি কি it's a systemic medical supervision of a pregnant woman. কেন করবো টু ইনশিওর গুড হেলথ অফ এ মাদার ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড অলসো ডেলিভারি অফ এ হেলদি বেবি ফ্রম এ হেলদি মাদার টু এনশিওর টু রিডিউস দ্য ম্যাটারনাল অ্যান্ড নিউনেটাল ডেথস ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশন এটা কিন্তু পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় কিন্তু কেন আমরা অ্যান্টিনেটাল কেয়ার করবো আমাদেরকে কেন এটা ইম্পর্টেন্ট সবসময় আমাদেরকে এই অ্যান্টিন প্রত্যেকটা মাকে প্রেগনেন্ট হলে কেন রেগুলার অ্যান্টিনেটাল কেয়ারে আসতে হবে এটা ভেরি ইম্পর্টেন্ট তাহলে কেন হোয়াট আর দ্য এইমস অফ দিস অ্যান্টিনেটাল কেয়ার কেন আমরা অ্যান্টিনেটাল কেয়ারটা করবো মোস্ট ইম্পর্টেন্ট ইজ টু স্ক্রিন আউট দ্য হাই রিক্স কেসেস আমরা জানি প্রেগনেন্সি ইটসেলফ হাই রিক্স কেসেস সামটাইমস ইট বিকাম ভেরি হাই রিক্স when it some factor it complicates the pregnancy so you should screen the high risk cases what is high risk cases what high risk cases is that some complication during pregnancy may complicate the pregnancy outcome both and mother and also to the baby so it may be some screening during the antenatal period screening of the some complication like patient may be short stature it may complicate the pregnancy outcome it may causes the obstructed labor so screening the screening of the mother who are the short stature or maybe early pregnancy teenage pregnancy before the 18 years or after 35 years grand tumar elderly primary also high risk cases some grand multiparous women and patient with diabetes patient may have heart disease patient may have anemia patient may have nephrotic renal complication so during the pregnancy during the antenatal period you should screening this type of condition which may complicate the pregnancy outcome so screening ta ki amra keno korbo eta tomaderke age bujhe nite hobe and then antenatal care should be continued to prevent to detect and treat the complication at the earliest possible time আমাদেরকে কি করতে হবে আর্লিস্ট টাইমে আমরা প্রথমে চাইবো কি কোনো কমপ্লিকেশন যদি থাকে যেটা প্রেগনেন্সিতে হতে পারে আমার ফার্স্টে আমাকে কি করতে হবে টু প্রিভেন্ট যেন এটাকে আমি হতে না দিই টু ডিটেক্ট করতে হবে আর্লি ডিটেকশন অ্যান্ড দেন ট্রিটমেন্ট হ্যাঁ ট্রিটমেন্ট যেটা আমাকে আর্লি কমপ্লিকেশন আগে আর্লি প্রিভেনশনের জন্য আমাদেরকে আগে সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে তারপর যদি আমরা দেখা যায় পাচ্ছি না সেক্ষেত্রে আমাদের ডিটেকশন করতে হবে যেন কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করে প্রেগনেন্সিকে যেন হ্যাম্পার না করতে পারে সেটা করতে পারে and then these complications should be treated accordingly a medical surveillance should be continued to ensure the continued medical surveillance and prophylaxis a medical care ta continue it should be continue and take some prophylaxis during her antenatal period and another important is to educate the mother about the physiology of the pregnancy and the labor so
to giving a chart, diagram, and to remove the fear of the pregnancy and the delivery. একটা প্রেগনেন্সি যখন একটা বিশেষ করে প্রাইমারি পেশেন্টে ফার্স্ট টাইম যে কনসিভ করলো তার মধ্যে একটা টেন্ডেন্সি থাকতে পারে যে কি জন্য একটা হয়ে যায়, কি জন্য একটা ভয়। তো আমাদেরকে এই যে ইটস দ্য নর্মাল ফিজিওলজি এটা তাকে বোঝাতে হবে। শুড এডুকেট দ্য মাদার অ্যাবাউট দ্য নর্মাল ফিজিওলজি অ্যাট দ্য প্রেগনেন্সি অ্যান্ড দ্য লেবার। লেবারের যে একটা ভয়ের ব্যাপার, অনেক ব্যথা, অনেক কিছু, সে হয়তো ভাবতেই পারে যখন অল্প বয়সে একটা মেয়ে ভাবতে পারে এই প্রেগনেন্সিতে না জানি আমি মরে যাব, কি যেন একটা বিশাল কষ্ট। আচ্ছা, কষ্ট ঠিক আছে, কিন্তু এই জিনিসটাকে যে নর্মাল ফিজিওলজি প্রত্যেকটা মাকে এই এই টাইমটাকে তাকে পাস করতে হয়, তাকে বুঝাতে হবে, তাকে আবার এভাবে আমি কি করতে পারি, সো ইউ ক্যান রিমুভ দ্য ফিয়ার অফ ফিয়ার, তাকে তাকে ভয়টাকে দূর করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের, এটা একটা এইমস অফ ANC। And to discuss the couple about the time, place and mode of delivery. হ্যাঁ, আমাকে এটার সাথে ডিসকাস করতে হবে কাপলের সাথে, কখন, কোথায়, কোন জায়গায় এবং কিভাবে তার ডেলিভারিটা হবে। সে হয়তো এমন হতে পারে একটা অনেক অনেক একটা রিমোট ভিলেজ এরিয়াতে আছে, তখন এই ভিলেজ এরিয়া থেকে থেকে তাকে আগে জানিয়ে দিতে হবে সম্ভাব্য তোমার ডেলিভারি তারিখটা এটা, এবং তোমাকে ডেলিভারিটা কোথায় করবে, হোম ডেলিভারি আর আর হেলথ কেয়ার সেন্টারে আর আর টার্শিয়াল কেয়ার সেন্টারে তাকে জানাতে হবে যে তোমাকে এখানে ডেলিভারি করাতে হবে, এই হেলথ কেয়ার সেন্টারে করা যাবে না, তোমাকে করতে হবে মেডিকেল কলেজগুলিতে, সেটা তাকে জানাতে হবে। হ্যাঁ, আর মোড অফ ডেলিভারি, যে হ্যাঁ তোমার এই ডেলিভারিটা নর্মাল হবে না, এটাকে সিজার লাগবে, অথবা তোমাকে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হবে, অথবা এটা নর্মাল ডেলিভারি হতে পারে না হতে পারে। সো ইউ শুড কাপল, ইউ শুড মানে তোমাকে ইন ডিউরিং অ্যান্টিনেটাল চেক আপ হাজবেন্ড শুড ইনক্লুডেড উইথ দিস পেশেন্ট, তোমার পেশেন্টের সাথে অবশ্যই হাজবেন্ড তাকে থাকতে হবে। হ্যাঁ, তাহলে আমাকে তাকে ডিসকাস আগে থেকে ডিসকাস করে নিতে হবে অ্যাবাউট দ্য টাইম, প্লেস অ্যান্ড মোড অফ ডেলিভারি, ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট ইজ টু মোটিভেট দ্য কাপল অ্যাবাউট দ্য নিড অফ ফ্যামিলি প্ল্যানিং। আমরা জানো আমাদের দেশটা একটা ওভার ক্রাউডেড এরিয়া, এখানে আমরা এভরি কাপলকে ডিউরিং অ্যান্টিনেটাল পিরিয়ড যখন আমাদের কাছে আসে, পরবর্তী বাচ্চা হয়ে গেলে কিন্তু ওরা আমাদের কাছে আসবে না। সো তখন আমাদেরকে তাকে ওই সময়টায় ফ্যামিলি প্ল্যানিং অ্যাডভাইস গুলো করে দিতে হবে যে তোমার একটা বাচ্চা আছে, একটা বাচ্চা হতে যাচ্ছে, এরপরে কিন্তু তুমি 2 বছর 3 বছর বাচ্চা নেবা না, সো তুমি কি কি ফ্যামিলি প্ল্যানিং মেথড নিতে পারো তাকে আগে আমাকে মোটিভেট করে নিতে হবে। অথবা তার 2টা বাচ্চা আছে, সো ইউ শুড নট টেক অ্যানাদার বেবি, তোমাকে আর বাচ্চা নেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, এভাবে তাকে মোটিভেট করতে হবে, এটা ইম্পর্টেন্ট। অ্যানাদার ইম্পর্টেন্ট টু মোটিভেট দ্য মাদার অ্যান্ড দ্য ফ্যামিলি অ্যাবাউট দ্য বেনিফিট অফ কলোস্ট্রাম অ্যান্ড এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, তাকে ওই সময়টাকে কিন্তু, এটা কিন্তু তোমাদের বইতে নাই, এটা তোমরা সবাই এটা নোট করে রাখবা, তাকে এই ফ্যামিলি প্ল্যানিং অ্যাডভাইসের সাথে সাথে তাকে কিন্তু এটাও জানাতে হবে যে অ্যাবাউট দ্য বেনিফিট অফ কলোস্ট্রাম, যে জন্মের প্রথম প্রথম যে মিল্ক যেটা আসতেছে সেটাকে আমরা বলি কলোস্ট্রাম। হ্যাঁ, এই কলোস্ট্রামটাকে কেন খাওয়াতে হবে, এক সময় ছিল কলোস্ট্রামকে ওরা চিপে চিপে ফেলে দিত, খাওয়াতো না। হ্যাঁ, কিন্তু এখন যতই দিন যাচ্ছে, হ্যালো তুমি শুনতে পাচ্ছো, এনি প্রবলেম? আচ্ছা, ওকে, তাহলে আমরা তাকে আগে বুঝিয়ে দিতে হবে যে কোলোস্ট্রামটা তাকে খাওয়াতে হবে, ইটস দা ফার্স্ট ভ্যাকসিন টু দা বেবি, এটা জন্মের প্রথম টিকা। হ্যাঁ, জন্মের পর পরে যে আমি কোলোস্ট্রাম দিচ্ছি এটাতে, এটা যে অনেক বেনিফিট আছে, হ্যাঁ ইমিউনোগ্লোবিন সহ অনেক কিছু তাকে এখানে যাচ্ছে, সো কোলোস্ট্রামটাকে ফেলে দেওয়া যাবে না, তাকে তাকে খাওয়াতে হবে। অ্যানাদার হচ্ছে, তারপরে আমি কি করবো তাকে, এবং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, তাকে অনেকে আছে যে দুধ খাওয়াতে চায় না, সে ব্রেস্ট ফিডিংটাকে সে এতটা তার গুরুত্বপূর্ণ মনে করে না, তাকে তাকে বুঝাতে হবে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, তাকে শুধু জন্মের প্রথম 6 মাস পর্যন্ত শুধুমাত্র তাকে মায়ের দুধে খাওয়াতে হবে, শুধু মায়ের দুধে, নট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার, কোনো পানিও খাওয়ানো যাবে না, এটা তাকে তাকে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, যে এটাই তার প্রথম 6 মাসের জন্য, মায়ের বাচ্চার জন্য তাকে এটাই বেস্ট, বেস্ট ফর বেবি, মাদার্স মিল্ক ইজ দ্য বেস্ট ফর দ্য হিউম্যান বেবি। আবার যদি বলে কি না আমি কোটার দুধ খাওয়াচ্ছি, এটাও তো খারাপ কি, এটাও তো ভালো, এটা তো ফর্মুলা মিল্ক, একদম মায়ের দুধের মতো করা, না এটা মায়ের দুধের মতো করে বললে হয়, নট অ্যাজ ইট ইজ দ্য হিউম্যান মিল্ক, বিকজ এটা ইট ইজ এ কাউজ মিল্ক, ইটস কাউজ মিল্ক, কাউজ মিল্ক ইজ বেটার ফর কাউ, নট ফর হিউম্যান বেবি। সো ইউ শুড মোটিভেট দ্য মাদার অ্যাবাউট দ্য এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, তাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং সম্পর্কে তাকে আমাদেরকে মোটিভেট করতে হবে। নাও
অবজেক্টিভ, আমার তার চাহিদা কি, আমরা কি চাই, আমার উদ্দেশ্যটা কি, আমরা কি চাচ্ছি, টু এনশিওর নর্মাল প্রেগনেন্সি, তাকে নর্মাল প্রেগনেন্সি হতে, মানে তাকে হেলদি নর্মাল হেলথ স্ট্যাটাস, হ্যাঁ হেলথ স্ট্যাটাস ডিউরিং দ্য প্রেগনেন্সি অ্যান্ড টু ডেলিভারি অফ এ হেলদি বেবি ফ্রম এন হেলদি মাদার। আমার একটা সুস্থ বেবি চাই কার কাছ থেকে, সুস্থ মায়ের কাছ থেকে, সুস্থ অসুস্থ মায়ের কাছ থেকে হেলদি বেবিও সেটা কিন্তু আমরা কাম্য না, আবার সুস্থ মায়ের কাছ থেকে অসুস্থ বেবি সেটাও কাম্য না। সো আমাদের কি হবে, এনশিওর দ্য নর্মাল হেলথ ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড টু ডেলিভারি অফ এ হেলদি বেবি ফ্রম এন হেলদি মাদার, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। তো সো হোয়াট ইজ হাই রিস্ক প্রেগনেন্সি একটু আগে তোমাদেরকে বলা হয়েছে, আবার জেনে নাও, হাই রিস্ক প্রেগনেন্সি ইজ ডিফাইন্ড অ্যাজ ওয়ান হুইচ ইজ কমপ্লিকেটেড ফ্যাক্টর অর ফ্যাক্টর্স দ্যাট অ্যাডভার্সলি ইফেক্ট দ্য প্রেগনেন্সি আউটকাম বোথ ম্যাটার্নাল অ্যান্ড পেরিনেটাল অর বোথ। হ্যাঁ, তাহলে এই ম্যাটার, এই এফেক্টটা কমপ্লিকেটেড ফ্যাক্টর গুলো যেটা প্রেগনেন্সি আউটকাম কে হ্যাম্পার করছে, অ্যাডভার্সলি ইফেক্ট দ্য প্রেগনেন্সি আউটকাম বোথ ম্যাটার্নাল অর পেরিনেটাল, অর ম্যাটার্নাল হতে পারে, পেরিনেটাল হতে পারে, অথবা দুজনের হতে পারে, এটা হতে পারে। এটা আমরা জানি, অল প্রেগনেন্সি অ্যান্ড ডেলিভারি আজ পোটেনশিয়ালি অ্যাট রিস্ক, আবার there are certain categories of the pregnancy belonging to the category this group must be identified and given extra care. When you identify the risk factor which may complicate the pregnancy outcome, you should identify this group of patient and should take extra care. তাকে আমাদেরকে স্পেশাল কেয়ার, এটা সর্টিং, একে সর্টিং করে নিলাম। যেমন ফার্স্ট এম এর মধ্যে ফার্স্ট কথা কি বললাম, তুমি স্ক্রিন আউট দ্য হাই রিস্ক কেসেস, আমরা হাই রিস্ক কেসে সর্টিং করে নিলাম এবং তাকে স্পেশাল কেয়ার, অন্যান্য দেখে নর্মাল প্রেগনেন্সি যেগুলো ছিল সেগুলোকে যতটুকু কেয়ার না দিচ্ছি এটাকে আরো বেশি এক্সট্রা কেয়ার দিতে হবে, তাকে আর্লি অ্যান্টিনেটাল কেয়ারে আসতে হবে, তাকে স্পেশাল তোমাকে ট্রিটমেন্ট দিতে হবে, এগুলো তাকে করতে হবে। আচ্ছা, নাও অ্যান্টিনেটাল কেয়ারটা আসলে কি, ইট কমপ্লাইসেস দ্য হিস্ট্রি টেকিং এক্সামিনেশন অ্যান্ড অ্যাডভাইস গিভিং টু দ্য প্রেগনেন্ট ওম্যান। তার মানে তাকে আমাকে এক নম্বর কথা হলো কি, তার কাছ থেকে হিস্ট্রিটা নিতে হবে, তারপরে আমি তাকে এক্সামিন করব এবং তাকে প্রয়োজনীয় কিছু ইনভেস্টিগেশন করব এবং সবশেষে অ্যাডভাইস গিভিং টু দ্য প্রেগনেন্ট মাদার। আমি কি শুধু ট্রিটমেন্ট দিলে হবে না, তাকে নেসেসারি অ্যাডভাইস শুড গিভ, তাকে তাকে সব ভালো রাখার জন্য এই অ্যাডভাইস গুলো তাকে দিতে হবে। হ্যাঁ, দ্য কেয়ার শুড বি স্টার্ট ফ্রম দ্য বিগিনিং অফ দ্য প্রেগনেন্সি অ্যান্ড এন্ডস অ্যাট ডেলিভারি। সে প্রথম থেকে, হ্যাঁ, প্রেগনেন্সি সে কনসিভ করার পর থেকে যে এটা শুরু হবে অ্যান্টিএনসি কেয়ারটা, এবং এটা শেষ হবে কখন, ডেলিভারি পর্যন্ত, ডেলিভারি হয়ে গেলে বাস শেষ। আচ্ছা, এখন আমাদেরকে ফার্স্টলি আমাদেরকে যেটা করতে হবে, শিশুর ভিজিট ডিউরিং অ্যান্টিনেটাল পিরিয়ড ইন অ্যান্টিনেটাল ক্লিনিক। হ্যাঁ, তখন এই ভিজিট গুলি কি, আইডিয়ালি যেটা ভিজিট করা হয় মান্থলি ভিজিট আপ টু 28 weeks, মানে আমরা সেকেন্ড ট্রিমেস্টার পর্যন্ত মান্থলি ভিজিট করব, মাসে একবার করে তাকে আসতে বলবো। হ্যাঁ, দেন আমরা আফটার 28 weeks আপ টু 36 weeks, দেন টুয়াইস ইন এ মান্থ, আমরা 15 দিন পরপর তাকে 36 পর্যন্ত 15 দিন পরপর তাকে আসতে বলবো। দেন আবার কি, আফটার 36 weeks দেন শি শুড কাম উইকলি, ঠিক আছে, 36 সপ্তাহের পর থেকে তাকে উইকলি আসতে হবে। হ্যাঁ, প্রতি সপ্তাহে সপ্তাহে আসতে হবে, তার মানে আমায় 28 সপ্তাহ পর্যন্ত মান্থলি, আর 36 week পর্যন্ত টুয়াইস মান্থলি, দেন উইকলি উইকলি ফ্রম 36 weeks, এভাবে আমাকে তাকে ভিজিট চালাতে হবে, ঠিক আছে। দেন আমি কিন্তু আমাদের ডাব্লিউএইচও এর সমস্যাটা কি, ডাব্লিউএইচও বলে আমাদের দেশে যে এই গরিব দেশে তারা এতগুলো ভিজিট করার জন্য সে আসবে না, তারা আসতে চাইবে না। সো তখন কি করবো, ডাব্লিউএইচও কি করলো, আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি গুলোতে তাকে রিকমেন্ড করে দিল অ্যাটলিস্ট 4 ভিজিট, কমপক্ষে 4টা ভিজিট তাদেরকে আমাদের আমাদের আসতে বলবো। তো ফার্স্ট ভিজিট, সেক্ষেত্রে 4টা ভিজিট কি কি, এটা কিন্তু অবশ্যই জিজ্ঞেস করে বাইবাতে, এটা স্টার দিয়ে রাখো এই বাইবাতে, এই ভিজিটটা তাদেরকে অবশ্যই তাকে করতে হবে। সেই ভিজিট গুলোর মধ্যে হচ্ছে ফার্স্ট ভিজিট অ্যারাউন্ড 16 উইক্স, হ্যাঁ 16 উইক্স এর মধ্যে ফার্স্ট ভিজিটটা অবশ্যই করতে হবে, নট ডিলে বিয়ন্ড দ্যাট। হ্যাঁ, 16 উইক্স এর পরে কিন্তু তাকে আর ইয়ে যাবে না, তাকে 16 উইক্স এর মধ্যে থাকতে হবে। দেন সেকেন্ড ভিজিট বিটুইন 24 টু 28 উইক্স, হ্যাঁ সেকেন্ড ভিজিটে আমরা করব কখন, 24 টু 28 উইক্স, এন্ড থার্ড ভিজিট এই যে 24 টু 28 উইক্স এর মধ্যে আরেকবার আসতে হবে সেকেন্ড ভিজিটটা। হ্যাঁ, দেন থার্ড ভিজিট অ্যাট 32 উইক্স,
ঠিক আছে, তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে ফার্স্ট ভিজিট এট 16 বললে হবে না, তোমাকে বলতে হবে অ্যারাউন্ড 16 উইকস, ফার্স্ট ভিজিট অ্যারাউন্ড 16 উইকস, সেকেন্ড ভিজিট বিটুইন 24 টু 28 উইকস, অ্যান্ড থার্ড ভিজিট এট 32 উইকস, অ্যান্ড ফোর্থ ভিজিট এট 36 উইকস, এই ভিজিট গুলো তাকে মেনটেন করতে হবে। আচ্ছা, দেন আমরা কি করব এখন, এটা কেন, এই যে বললাম যে কেন এটা আমরা করি, টু কনসিডার দ্য ম্যান পাওয়ার অফ দ্য হেলথ ফ্যাসিলিটিস অ্যান্ড ট্রান্সপোর্ট প্রবলেম ফর দ্য প্রেগনেন্ট মাদার, ডাব্লিউসি রিকমেন্ডস অ্যাট লিস্ট ফোর ভিজিট ডিউরিং অ্যান্টিনেটাল পিরিয়ড, যেটা বললাম আর কি। হ্যাঁ, যে আমাদের এত হেলথ কেয়ার ফ্যাসিলিটিও নাই, আবার এত ট্রান্সপোর্ট প্রবলেম, যারা মায়েরা দূর দূরান্ত থেকে অ্যান্টিনেটাল ক্লিনিক গুলোতে আসবে সেই ধরনের ফেসিলিটি তাদের কম, এই জন্য ডাব্লিউএসও কি করলো এটাকে লিমিট করে দিল। হ্যাঁ, তাকে অ্যাটলিস্ট ফোর ভিজিট করলো। আচ্ছা, এখন ভিজিট করলে এখন আমাদের কাজ কি, আমরা কি করব যখন সে ফার্স্ট ভিজিট মানে অ্যারাউন্ড 36 অ্যারাউন্ড 16 উইকস এ আসবে, ফার্স্ট হলো ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি, যখন সে আমার কাছে আসবে সে এমন হতে পারে 6 উইকস এ আসলো, 16 উইকস ও একটা আসলে হচ্ছে কোনো সময় আসতে পারে, 6 উইকস এ আসলো সে বললো অ্যামেনোরিয়া, অথবা সে 20 উইকস এ আসলো, তো এটা অ্যামেনোরিয়া আদার দেন প্রেগনেন্সি কজ, মেবি আদার দেন দ্য প্রেগনেন্সি হতে পারে, সো ডায়াগনোসিস শুড ইম্পর্টেন্ট, তোমাকে ডায়াগনোসিসটা কি করতে হবে, কিভাবে ডায়াগনোসিস করবো সেটা আমি তোমাদেরকে বলবো একটু পরে। দেন এরপরে সে যখন ভিজিটে আসলো, আমি যখন ডায়াগনোসিস করতে পারলাম অ্যাজ শি ইজ প্রেগনেন্ট, দেন ডায়াগনোসিস এন্ড কারেকশন অফ দ্য এনিমিয়া, তো আমরা জানি আমাদের দেশে ম্যাক্সিমাম মায়েরা এনিমিক, বিশেষ করে যারা টিনেজ প্রেগনেন্সি নিয়ে আসে তারা এনিমিক থাকে, সো আমাদেরকে এই ক্ষেত্রে তাকে ওই কারেকশন অফ দ্য এনিমিয়া ভেরি ইম্পর্টেন্ট, এনিমিয়া থাকে তো আমাদেরকে টিনেজ প্রেগনেন্সিতে এনিমিয়াটা কমন, ম্যালনিউট্রিশন কমন, সো কারেকশন অফ দ্য এনিমিয়া অ্যান্ড ম্যালনিউট্রিশন, দেন ডিটেকশন অফ দ্য সিফিলিস অর আদার এসটিডি, সিফিলিস থাকতে পারে এগুলো, সিফিলিস বা আদার এসটিডি সেগুলো কমপ্লিকেশন করতে পারে, ম্যাটারনাল কমপ্লিকেশন অ্যান্ড ফিটাল কমপ্লিকেশন, ইভেন কনজিনেটাল অ্যানোমালি পর্যন্ত হতে পারে, সো এই ক্ষেত্রে আমাদের আর্লি ডিটেকশন করে নিতে হবে সিফিলিস অর আদার এসটিডিস। দেন আইডেন্টিফিকেশন অফ দ্য ডেঞ্জার সাইন অফ প্রেগনেন্সি, ডেঞ্জার সাইন কিন্তু অল ট্রাইমাস্টার, ফার্স্ট ট্রাইমাস্টার ডেঞ্জার সাইন আছে, সেকেন্ড ট্রাইমাস্টার আছে, থার্ড ট্রাইমাস্টার আছে, এগুলো নিয়ে তাদেরকে সাথে ডিসকাস করতে হবে, অ্যান্ড ডিসকাস অ্যাবাউট দ্য ইউসি, ইউসি সার্ভিসটা মানে ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার, কোথায় গেলে কোন জায়গায় গেলে আমরা ইমার্জেন্সি অবস্টেট্রিক সার্ভিসগুলি পাবো সেটা তাদেরকে এই ব্যাপারে তাদের সাথে ডিসকাস করে নিতে হবে। দেন প্ল্যানিং অফ ডেলিভারি, হ্যাঁ একটা বার্থ প্ল্যানিং, প্ল্যানিংটা কিভাবে করবে, যে একটা পেশেন্ট অনেক রিমোট এরিয়া আছে, সে ওই হেলথ কেয়ার সেন্টার গুলোতে আসার জন্য তার অনেক সময় লাগবে, 2-3 ঘন্টা 4 ঘন্টা লেগে যেতে পারে, তো কিভাবে আসবে, তখন তার ট্রান্সপোর্টটা কি হবে, অনেক আগের দিন এখন তো আর অত ট্রান্সপোর্টের সমস্যা না, আগে তো এমন ছিল যাদেরকে নৌকো দিয়ে আসতে হতো 12-13 ঘন্টা লেগে যেত, সো তখন আগে থেকে প্ল্যান করে নিতে হবে, অথবা এখন কোনো কোনো জায়গা আছে তোমার রিক্সাও নেয়, অন্য কোনো গাড়ি নেই, তখন ঠেলা গাড়ি বা এই ধরনের গাড়ি নিয়ে তাদেরকে আসতে হয়, তো তাদেরকে আগেই প্ল্যান করে তোমার সম্ভাব্য ডেট এই সময় তুমি কোথায়, হয়তো আশেপাশে হেলথ সেন্টার আশেপাশে কোথাও থাকবে, অথবা তাকে ট্রান্সপোর্টটাকে আগে থেকে রেডি করে রাখতে হবে, যাতে করে মানে ডিলে না হয়, একটা একটা ফাস্ট ডিলে, হ্যাঁ এই ডিলেটা যেন না হয় সেটা তাদেরকে আগে থেকে প্ল্যান করে নিতে হবে, এবং এই যে ডেলিভারির সময় তার যে একটা ইকোনমিক একটা কন্ডিশন যার কি আছে সেটা আমরা আগে থেকে বলে রাখতে হবে, যে তোমার সম্ভাব্য এত টাকা লাগবে এটা তুমি জমিয়ে রাখবে, যে তোমার এই 9 মাস 9.5 মাস পর্যন্ত তুমি যে থাকবা এই টাইমটাতে প্রতি মাসে মাসে বা কিছু টাকা সেভ করে রাখতে হবে, সেভিংস টা ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু একটা প্ল্যানিং, প্ল্যানিং, হ্যাঁ কখন কিভাবে কিভাবে আমরা যাব, কত টাকা আমার লাগবে, ওষুধপত্র কি খরচ হবে, কি কি ওষুধ লাগবে, টোটাল একটা বার্থ প্ল্যানিং টা ইম্পর্টেন্ট, এটা করে নিতে হবে। অ্যান্ড হেলথ এডুকেশন, হেলথ এডুকেশন তো ইম্পর্টেন্ট, যখন যে এই প্রবলেম গুলো হবে তখন কি করতে হবে, নিজেকে একটা নলেজ রাখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট। দেন সেকেন্ড ভিজিটে আমরা টিটি ভ্যাকসিন, মানে এখন তো আমরা অ্যাডভাইসে করি যে বিয়ের আগে তোমরা 5টা টিটি টিকা নিয়ে নাও, যদি না নেয় তারপরে কিন্তু আমাদের টিটি টিকা আমরা জিজ্ঞেস করে নেবো, সেকেন্ড ট্রাইমাস্টার হয়ে গেলে 24 থেকে 28 সপ্তাহের মধ্যে কিন্তু আমরা 5 ডোজ অফ টিটি ভ্যাকসিন দেবো, হ্যাঁ এটা দেব, আবার এখানে আমরা ডায়াগনোসিস করব ইন্টারটার্ন ডেভেলপমেন্ট, তার ডেভেলপমেন্ট গুলো ঠিক আছে কিনা, হ্যাঁ যে আমরা এক্সামিনেশন করে করে আমরা তার টোটাল ডেভেলপমেন্ট গুলো ঠিক আছে কিনা সেটাও আমাদেরকে এক্সামিন করে জানতে হবে, অ্যান্ড ডিসকাস অ্যাবাউট দ্য ডেঞ্জার সাইন অ্যান্ড প্ল্যানিং অফ ডেলিভারি, সেকেন্ড ট্রাইমাস্টার হবে তাকে ডেঞ্জার সাইন গুলো মনে করে দিতে হবে, এখানে নতুন নতুন আবার কিছু ডেঞ্জার সাইন তৈরি হয়ে যাবে সেটাও তাকে, আচ্ছা এটা তাকে মনে করে দিতে হবে, সাথে বার্থ প্ল্যানিংটা আবার তাকে জানিয়ে দিতে হবে।
দেন থার্ড ট্রাইমাস্টার। এখন থার্ড ট্রাইমাস্টার ভেরি ইম্পর্টেন্ট, থার্ড ভিজিট, সরি থার্ড ভিজিট এট 32 উইকস, তখন তাকে ডায়াগনোসিস। এই টাইমে কিন্তু আফটার 20 উইকস, হ্যাঁ আফটার 20 উইকস এ কিন্তু অনেকগুলো ডিজিজ তৈরি হচ্ছে, যেমন হচ্ছে প্রি একলামশিয়া, মাল্টিপল প্রেগনেন্সি, এনিমিয়া, তারপরে হচ্ছে মেক প্ল্যানিং অফ দ্য ডেলিভারি অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিংলি। হ্যাঁ এখন ওই সেই যার তার ডিজিজ কন্ডিশন অনুযায়ী আবার সে কি প্ল্যানিং অফ ডেলিভারি করে নেবো, আমারটা মডিফাইড হয়ে যাচ্ছে। ফার্স্ট ট্রাইমেস্টারে যেমন ছিল এই 32 উইকস এ মডিফিকেশন অফ দ্য ডেলিভারি, তার এটা মডিফিকেশন হয়ে যেতে পারে। দেন সেকেন্ড ডোজ অফ টিটি, সেকেন্ড ডোজ অফ টিটি আমরা যেটা আমরা দিলাম ওই 24 থেকে 28 সপ্তাহে, তার 1 মাস থেকে 1 থেকে 1.5 মাস পরে আবার সেকেন্ড ডোজ অফ টিটি আমরা দিয়ে দিচ্ছি, 1 থেকে 1.5 মাস পরে আমরা সেকেন্ড ডোজ দিয়ে দেবো। হ্যাঁ এটা হচ্ছে কি থার্ড ভিজিট দিল। আচ্ছা নাও ফোর্থ ভিজিট এট 36 উইকস, 36 উইকস এ এসে ফোর্থ ভিজিটে করবো। সেক্ষেত্রে আমাদের অনেক কিছু, এটা হলো একেবারে অনেক কিছু আমাদের তাকে এক্সামিন করে আমাকে জানতে হবে সেই প্ল্যানিং গুলো কিরকম, তবে কিসের উপর ডিপেন্ড করে আমরা লাইভ প্রেজেন্টেশন পজিশন এগুলো সব আমরা দেখবো। এনি প্রবলেম? কি ব্যাপার, কথা বলছো কেন, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা ফোর্থ ভিজিটে আমরা লাইভ প্রেজেন্টেশন পজিশন এগুলি জানবো, সাথে আমরা অ্যাডভাইস করব ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য হেলথ অফ দ্য মাদার। হ্যাঁ এই টাইমে কিন্তু তার অনেক বেশি নিউট্রিশন দরকার, কারণ সামনে তার ডেলিভারির সময় তার হেলথ স্ট্যাটাসটা ইমপ্রুভ না করলে তার কিভাবে স্ট্রেংথ পাবে। নর্মাল ভাজিনাল ডেলিভারির জন্য সি শুড নিড নিড স্ট্রেংথ ফর দ্য ডেলিভারি অ্যান্ড অলসো প্ল্যানিং অফ দ্য ডেলিভারি, তাকে সেভাবে প্ল্যানিংটাও আমাকে করে নিতে হবে। হ্যাঁ আচ্ছা, এখন অ্যান্টিনাটাল কেয়ার যখন আমার কাছে আসবে তখন তাদের সাথে কেমন আমাদের ডিলিংসটা কেমন হয়, তার সাথে কিভাবে যেমন তেমন ভাবে করলে হবে না, তাকে ইউ শুড মেনটেন গুড রিলেশন অফ দ্য মাদার, মার সাথে একটু সুন্দর আচরণ করতে হবে, সুন্দর করে কথা বলতে হবে, কারণ এটা আমি কিন্তু মেন্টাল একটা বিশাল একটা স্ট্রেস থাকে, অনেক পেশেন্ট থাকে মেন্টাল এত অ্যাগোনিতে ভোগে, তো সে দেখা যাবে একটা একজন ডক্টরের কাছে সে অনেক সময় আশ্রয় চায়। হ্যাঁ তো তোমাকে ইউ শুড মেনটেন গুড রিলেশন এন্ড তাকে ফার্স্টে যখন আসবে গ্রিটিং টু মাদার এন্ড সেলফ ইন্ট্রোডাকশন, তার সাথে মা কেমন আছো, তুমি ভালো আছো, তুই কি প্রবলেম, তাকে আপন করে নিতে হবে। হ্যাঁ এন্ড সেলফ ইন্ট্রোডাকশন, আমি তোমার এই আমি এমন আমি অমুক ডক্টর, আমার আমি তোমার চেক আপে তোমার সমস্যা সমস্যা যে সমস্যা আছে তুমি আমার সাথে সেভাবে মেনটেন করো, আমি তোমাকে সহযোগিতা করবো, এগুলো তার সাথে একটা গুড রিলেশন অ্যান্ড গ্রিটিং শুড মেনটেন। দেন হচ্ছে প্রাইভেসি শুড মেনটেন, তাকে প্রাইভেসি, তুমি অন্য একজন মানুষের সাথে তার প্রাইভেট ডিসকাশন তুমি করতে পারো না বা এক্সামিনেশন তুমি করতে পারো না, তাকে প্রাইভেসি শুড মেনটেন এন্ড শুড মেনটেন ইজি ল্যাঙ্গুয়েজ তার সাথে করো, ইউ শুড টেক লোকাল টক উইথ লোকাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ সে যে যে ভাষায় কথা বলে তাকে সে ভাষায় কথা বলতে হবে, সেভাবে কথা বলে ইজি ল্যাঙ্গুয়েজ তার জন্য যেন ইজি হয়, তোমার কথা জেনে সে বুঝে, তুমি তার সাথে ইংলিশে কথা বলে একটা গ্রামার মেয়ে তা তো হবে না, তাকে এভাবে বলতে হবে যে ভাষায় সে কথা বলতে পছন্দ করে, যে ভাষায় সে বুঝতে পারে, সো সেভাবে তোমার তার সাথে ডিসকাস করতে হবে। হ্যাঁ আচ্ছা, এখন রিস্ক অ্যাকচুয়ালস, কাদের আমি এই যে সর্টিং করব কাদেরকে রিস্ক আমরা আমাদের কাছে মনে হবে। হ্যাঁ তো সর্টিং এর সময় আমাদেরকে ফার্স্টে আমাদেরকে রিস্ক কাদেরকে বলবো, যেমন এল্ডারলি প্রাইমি, তোমাদেরকে বললাম এল্ডারলি প্রাইমি যেটা হচ্ছে 30 ইয়ার্স অ্যাবাভ, হ্যাঁ 30 এখন 35 বলা হয় এল্ডারলি প্রাইমি হলে তাকে আমি আগে সর্টিং করে দিতে হবে, কারণ এই এল্ডারলি প্রাইমিদের অনেক কমপ্লিকেশন হতে পারে। আর শর্ট স্ট্রেচার প্রাইমি মানে ধরো হচ্ছে আমাদের দেশে 140 সেন্টিমিটার বিলো যদি হয় তাকে শর্ট স্ট্রেচার বলে, যদি বাইরের দেশে বলে 5 ফিটের নিচে হলে তাদেরকে শর্ট স্ট্রেচার, আমাদের দেশে অব 4 ফিট 7 ইঞ্চি পর্যন্ত আমরা নর্মাল বলি বা 140 সেন্টিমিটার পর্যন্ত এইভাবে বলি নর্মাল, কিন্তু তার সাথে শর্ট হলে দেখা যাবে তার নর্মাল ডেলিভারি হবে না, সো তাকে আগেই মোটিভেট করে নিতে হবে তোমার নর্মাল ডেলিভারি করা তোমার জন্য ক্ষতিকর, বাচ্চার জন্য ক্ষতিকর, তার কি ধরনের মরবিডিটিস ডেভেলপ করতে পারে তাকে আগে থেকে জানিয়ে দিতে হবে। দেন তোমার সর্টিং অফ ম্যাল প্রেজেন্টেশন, একটা ব্রিজ
থাকতে পারে, হ্যাঁ ব্রিজ প্রেজেন্টেশন থাকতে পারে, এটা জানলা, অথবা ম্যাল পজিশন হতে পারে, হ্যাঁ অথবা হ্যাঁ হতে পারে, ধরো লংজিটিউডিনাল লাইন না থেকে ট্রান্সভার্স লাইন থাকতে পারে, সেগুলো আমাদেরকে ডায়াগনোস করে নিতে হবে, বা রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে পড়ছে। অথবা একটা পেশেন্টের তোমার থ্রেটেন অ্যাবর্শন ছিল, আর্লি ট্রাইমাস্টার থ্রেটেন অ্যাবর্শন ছিল, তাকে সেভাবে অ্যাপ্রোচ করতে হবে। অথবা এপিএস সেকেন্ড ট্রাইমাস্টার থেকে আমাদের এপিএস 28 weeks এর পর থেকে ব্লিডিং হতে পারে, তাহলে সেটাকে আমরা সর্টিং করে নেব। অথবা সায়েন্স অফ প্রিএক্লামশিয়া, এক্লামশিয়া তার প্রিভিয়াসলি থাকতে পারে, অথবা প্রেজেন্ট প্রেগনেন্সিতে সায়েন্স অফ প্রিএক্লামশিয়া হতে পারে, এটা কিন্তু এক সময় মে এন্ড উইথ এক্লামশিয়া সেটা হতে পারে। সো এগুলো আমরা ডিসকাস করে নেব। আবার হচ্ছে এনিমিয়া, এটাও একটা হাই রিস্ক, এনিমিক পেশেন্ট কিন্তু অনেক ধরনের প্রবলেম হতে পারে, এনিমিক পেশেন্টের হার্ট ফেলার হতে পারে, এনিমিক পেশেন্টদের একটা প্রিএক্লামশিয়া হতে পারে, হ্যাঁ এনিমিক পেশেন্টদের আইইউজিআর হতে পারে, এই ধরনের অনেক প্রবলেম হতে পারে। সো আমাদের ইউ শুড সর্টিং দা এনিমিক এনিমিয়া। আর টুইন হাইড্রোমনিয়া, পলিহাইড্রোমনিয়া, সেগুলো হাই রিস্কের মধ্যে পড়ে। টুইন প্রেগনেন্সি, এমনি প্রেগনেন্সি, সিঙ্গেল প্রেগনেন্সিও একটা রিস্ক, আর টুইন প্রেগনেন্সি, মাল্টিপল প্রেগনেন্সি অলসো ভেরি রিস্ক। অ্যান্ড আইইউডি অ্যান্ড আইইউএফ, ইন্টারইউটেরিন ফিটাল ডেথ অর স্টিল বার্থ, সেটাও আমাদেরকে ডায়াগনোসিস, অনেক সময় ফিটাল ডেথ নিয়েও আসতে পারে, হ্যাঁ ইন্টারইউটেরিন ডেথ নিয়েও আসতে পারে, এটা করে নিতে পারো। দেন হচ্ছে এলডারলি গ্র্যান্ড গ্র্যান্ড মাল্টিপ্যারা, অনেক বয়সে তার অনেকগুলো বাচ্চা, পাঁচটা বাচ্চা, সে আসলো 35 বা 40 years এ, তার 6 গ্যাবিটা, এটাও তাদেরও কমপ্লিকেশন বেশি হতে পারে। অথবা পাস্ট হিস্ট্রি অফ সিজান সেকশন অর ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, সিজান সেকশন থাকলে সেটা একরকম ডিলিংস হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা সো আমাদের কি বললাম, ANC ইট কম্প্রেসেস দ্য হিস্ট্রি টেকিং examination and including investigation and advice giving to the mother. So history taking, history modhe prothome amaderke for identification you should ask her name, take prothome tar nam ta jante hobe for identification. Age, age ta keno important, very important, karon ki ekta amader jodi 18 bochhor teenage pregnancy hoye thake eto ekta risk, abar elderly primary hoye thake setao risk. So amaderke age ta amader jante hobe, অ্যাড্রেস অলসো ফর আইডেন্টিফিকেশন, এডুকেশনাল স্ট্যাটাসটা আমাদের জানা লাগবে, তাকে একটা এডুকেটেড মাকে যত সহজে বোঝাতে পারবো, একটা ইলিটারেট মাদারকে খুব সহজে বোঝাতে পারবো না, সুতরাং তার জানতে হবে। অকুপেশন অফ দ্য বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এটা ভেরি ইম্পর্টেন্ট, হাজব্যান্ডের অকুপেশন দিয়ে বোঝা যাবে সোশ্যাল আর সোশ্যো ইকোনমিক স্ট্যাটাস তা আমরা জানতে পারবো। সেই জন্য এটা এটার মাধ্যমে কিন্তু সোশ্যাল স্ট্যাটাস দিয়েও কিন্তু অনেক কিছু প্রয়োজন হয়। এক নম্বর যেমন হয়, কিছু কিছু লো সোশ্যো ইকোনমিক স্ট্যাটাস যদি থাকে, তাকে তো প্রিএক্লামশিয়া, অ্যানিমিয়া, ম্যালনিউট্রিশন এগুলো হচ্ছে। আবার আবার দেখা যাচ্ছে আবার প্রয়োজন হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস দিয়ে আমাকে অ্যাডভাইস, যেমন ডায়েটারি অ্যাডভাইস, ডায়েটারি অ্যাডভাইস তোমার হাজব্যান্ডের ইনকামের উপরে অথবা ওয়াইফের ইনকামের উপরে ডিপেন্ড করে, হাজবেন্ড ওয়াইফের সোশ্যাল স্ট্যাটাস দিয়েও কিন্তু আমরা তাকে সেভাবে আমরা অ্যাকর্ডিংলি তাকে অ্যাডভাইস করব, সুতরাং আমাদের এটা জানতে হবে। দেন রিলিজিয়ন, রিলিজিয়নটা ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা দেন তোমাকে হিস্ট্রি, হিস্ট্রি তো আমরা আচ্ছা তোমাকে এখানে মধ্যে আমরা হিস্ট্রি যে চিপ কমপ্লেন, নেক্সট আছে চিপ কমপ্লেনে যাবো, মাঝখানে একটা স্লাইড বাদ পড়ে গেছে, চিপ কমপ্লেনে যাবো। চিপ কমপ্লেন আমরা ডায়াগনোসিস প্রেগনেন্সির জন্য প্রথমে হিস্ট্রিতে সে বলবে অ্যামেনোরিয়া। এখন অ্যামেনোরিয়া কিন্তু তোমরা কিভাবে বলবা, অ্যামেনোরিয়া বলবে, সে বলতে পারে আমার 3.5 মাস, তোমার 3.5 মাস বা 4 মাস বা এরকম, তুমি সেটা কি করবা ইন দ্য ফর্ম অফ উইক্স, উইক্সে তোমাকে এটাই নিতে হবে। অ্যামোনিয়া ফর সার্টেন পিরিয়ডটা কত কতদিন সেটা তুমি, কত উইক্স সেটাকে জানতে হবে। যদি তোমার ধরো কেউ আসলে 9 weeks-এ, তো 9 weeks-এ সেভাবে 9 weeks তুমি এভাবে, কিন্তু অনেকে আসে বলে যে আমার 2 মাস 10 দিন, তুমি এখন কিভাবে করবা, যদি উইক্সে আনো, যদি এটা এটাকে একটা রাউন্ড রাউন্ড তোমাকে ফিগারে উইক্সে আনতে হবে, যদি 3 দিনের বেশি হয় তাহলে তুমি একে প্লাসে আনবা, 3 দিনের কম হলে মাইনাসে আনবা, হ্যাঁ সেভাবে। যদি কেউ যদি বলে আমার ডেট হচ্ছে, ডেটটাকে আমি হিসাব করে দেখবো, যদি ফ্র্যাকশন পোর্শনটাকে 3 দিনে বেশি হলে আমরা এটাকে প্লাস হিসাবে নিয়ে নেব, এভাবে করে নিতে হবে। হ্যাঁ তারপর তার সাথে কমপ্লেন, সে হয়তো বলতে পারে লোয়ার অ্যাবডোমিনাল পেইন বলতে পারে, নজিয়া ভমিটিং হতে পারে, বলতে পারে ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন, বার্নিং সেন্সেশন অফ মিকচুরেশন, তারপর পারভেজানাল স্পটিং, পারভেজানাল ব্লিডিং, এনিথিং মেবি, যে কোনো রকম তার প্রবলেম যেটাই হোক সেটা সেটাকে চিপ কমপ্লেনে বলবে। তোমাকে এক চিপ কমপ্লেন সে অনেক কথাই বলবে, তোমাকে কিন্তু এটাকে ইউ শুড লিস্টেড ক্রোনোলজিক্যালি, ক্রোনোল অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি,
অথবা অ্যাকর্ডিং টু ফার্স্ট অ্যাকুডেন্টে মানে কোনটা আগে আসলো, একটা হলো সিভেট কোনটা অ্যামিনোরে তোমাকে ফার্স্টে লিখতে হবে, তারপরে তোমাকে লিখতে হবে কোনটার ইম্পর্টেন্স বেশি, সেই হিসেবে তুমি আগে দিবা, আগে লেবে। একটা পারভেজানাল ব্লিডিং বললো একজনে বললো, আর একজনে ভ্যাকুলাম বললো আমি দুর্বল লাগে, তাহলে তুমি কোনটা আগে দেবে, পারভেজানাল ব্লিডিংটা আগে লিখবা, উইকনেস না লিখলেও চলবে, ঠিক আছে? অনেক কথাই বলবে তুমি, অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি তুমি ক্রোনোলজিক্যালি এটাকে সাজাতে হবে, এটা ইম্পর্টেন্ট। দেন হিস্টরি অফ প্রেজেন্ট ইলনেস, প্রেজেন্ট ইলনেস এর ক্ষেত্রে কি হবে, সেটা ইলাবোরেশন অফ দা চিফ কমপ্লেন, যে চিফ কমপ্লেন ছিল সেটাকে ইলাবোরেট করবো। এটা ইলাবোরেশনটা কিভাবে হবে, টাইম ডিউরেশন, কখন থেকে শুরু হলো, কতদিন ধরে হচ্ছে, সিভিয়ারিটি কতটুকু, মানে সিভিয়ারিটি কেমন, অথবা তার সাথে কোনো ড্রাগস এর রিলেশন আছে কিনা, কোনো ড্রাগস সে খাওয়ার পরে এটা কমছে কিনা, এটা বাড়ছে, এই ধরনের আমরা ইলাবোরেশন গুলো করতে পারি, ঠিক আছে? এটা হলো, আর দেন এটা গেল, এর মধ্যে হচ্ছে হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, আমরা চলে যেতে পারি পাস্ট ইলনেস এর মধ্যে, তাকে তার মেডিকেল কিছু ডিজিজ ছিল কিনা, যেমন টিউবারকুলোসিস, ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো ইম্পর্টেন্ট ডিজিজ গুলো, অথবা ব্লাড ডিসক্যারিয়াসিস, এই ধরনের ডিজিজ তার আছে কিনা সেগুলো তার কাছ থেকে আমরা জেনে নেব। দেন আমরা অবস্টেট্রিক হিস্ট্রিতে যাবো, অবস্টেট্রিক পেশেন্টে আমরা অবস্টেট্রিক হিস্ট্রিতে আগে যাবো। অবস্টেট্রিক হিস্ট্রির মধ্যে আমরা কি লিখি, প্রথমে ম্যারিড ফর এত ইয়ার্স, এত মান্থস, যেটা হয় সেটা আমরা লিখবো। দেন প্যারা, প্যারা কি, প্যারা কি ডিনোটস দা স্টেট অফ প্রিভিয়াস প্রেগনেন্সি, স্টেট বিয়ন্ড দা পিরিয়ড অফ ভায়াবিলিটি। আমরা আমাদের দেশে ভায়াবিলিটি রেট হচ্ছে 28 weeks, এই 28 weeks এর পরে যে সমস্ত প্রেগনেন্সি কন্টিনিউ করবে সেটা আমরা কি প্যারাতে ফেলবো। সো ইট ইজ দা স্টেট অফ প্রিভিয়াস প্রেগনেন্সি, স্টেট বিয়ন্ড দা এজ অফ ভায়াবিলিটি, দ্যাট ইজ দা 28 weeks। অ্যান্ড দেন গ্র্যাভিডা, গ্র্যাভিডা ডিনোটস দা প্রেগনেন্সি স্টেট বোথ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ইরেসপেক্টিভ অফ পিরিয়ড অফ জেস্টেশন, মানে এখন প্রেগনেন্সি এবং প্রিভিয়াস প্রেগনেন্সি সবটাই এখানে মধ্যে আসবে, ইরেসপেক্টিভ অফ জেস্টেশন, এখানে টাইম ডিউরেশন নাই, এটা তুমি প্রেগনেন্ট কনসেপ্ট করলে হলো, মানে নাম্বার অফ কনসেপশন, নাম্বার অফ কনসেপশন বোথ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ইরেসপেক্টিভ অফ পিরিয়ড অফ জেস্টেশন, কত সময় তার কনসেপ্ট করলো সেটা ফ্যাক্টর না, সে কনসেপ্ট করলে হলো, এটা গ্র্যাভিটিতে আসবে, কিন্তু প্যারাতে আসবে বিয়ন্ড দা এজ অফ ভায়াবিলিটি, মানে দ্যাট ইজ দা 28 weeks। তারপরে এজ অফ লাস্ট চাইল্ড, এজ অফ লাস্ট চাইল্ড সম্পর্কে আমরা জানবো, এজ অফ, আর এখানের মধ্যে তোমরা, আমরা তোমাদেরকে বলি প্যারার মধ্যে কিন্তু ভায়াবল এজ যেটা আসবে সেটা আবার ডেড ফিটাসেও সেখানে চলে আসবে, আইওডি তো সেটা চলে আসবে, কিন্তু অ্যাবর্শন এমআর সেটা প্যারাতে আসবে না, এটা আসবে গ্র্যাভিটাতে। তারপরে আমাদের অবস্টেট্রিক চার্ট জানতে হবে, যদি এটা মাল্টি পেশেন্ট হয়ে থাকে অবস্টেট্রিক চার্টটা জানতে হবে। অবস্টেট্রিক চার্টের মধ্যে আমরা অনেক কিছু লিখি, প্রথমে সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4, যতটা বাচ্চা আছে সেটা 1, 2, 3 করে লিখবো। দেন ইয়ার অ্যান্ড ডেট, কত সালের কত তারিখে তার ডেলিভারি হলো সেটা আমরা লিখবো। এনসিটা, এনসি কভারেজটা আমরা জানবো, সে এনসিটাও, এনসিটা এরকম হতে পারে যে ফার্স্ট প্রেগনেন্সি নর্মাল ভেজেনাল ডেলিভারি হলো, সে তখন অ্যান্টিনেটাল চেক আপে ছিল, বলবো আনএভেনফুল, হ্যাঁ। আর যদি ধরো সেকেন্ড প্রেগনেন্সি এমন হতে পারে সে অ্যাবর্শন হয়ে গেল, তো মেরে মেনশন করবে যে ইট ইজ অ্যাবর্শন, হ্যাঁ। দেন এটা প্রেগনেন্সি এগুলো, আর ডেলিভারি স্টেটটা, ডেলিভারি ডেলিভারিটা কি কি হলো, এটা হলো নর্মাল ভেজেনাল ডেলিভারি অথবা সিজার সেকশন, অথবা ইয়ে থাকে অ্যাবর্শন হলে মেডিকেল ইন্ডাকশন টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি, মেডিকেল টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি সেটা আমরা দেখলাম। দেন মুড অফ ডেলিভারি, মুড অফ ডেলিভারি কি নর্মাল ভেজেনাল সিজার সেকশন করলাম না নর্মাল ভেজেনাল ডেলিভারি করলাম, এটা আমরা জানাবো। দেন পিউপিরিয়াম, পিউপিরিয়ামটা কি আনইভেনফুল ছিল নাকি পিউপিরিয়াম কোনো পিপিএ ছিল বা এনি আদার কমপ্লিকেশন। দেন এরপরে হচ্ছে বেবি নোটটা জানতে হবে, বেবি নোটটার মধ্যে আমাকে বেবিটা কি অ্যালাইভ অর ডেড, ওয়েটটা জানতে হবে, সেক্সটা জানতে হবে, তারপর সে ব্রেস্ট ফিডিং করলো কিনা, হ্যাঁ, এটা আমরা বেবি নোটের মধ্যে এটা লিখবো। এই হলো আমাদের অবস্টেট্রিক চার্টের মধ্যে সেটা আসবো। দেন মেনস্ট্রুয়াল হিস্ট্রি, মেনস্ট্রুয়াল হিস্ট্রির মধ্যে আমরা জানি, মেনস্ট্রুয়াল হিস্ট্রির মধ্যে আমরা ম্যানার্কি প্রথম জানাবো, লিখবো ম্যানার্কিটা, আমরা হতে পারে অ্যাট দ্য এজ অফ 13 years, 14 years, আমরা যে কোনো সময় 16 years এর মধ্যে হলে হলো মানে কি হলো। দেন আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল অ্যান্ড মেনস্ট্রুয়াল পিরিয়ড দিতে হবে, সাইকেল সাধারণত কি আমরা জানি 28 ± 7 days নর্মাল ডিউরেশন অফ দ্য সাইকেল, বাট আমরা অনেক সময় সেই আমাদের কাছে ম্যাক্সিমাম প্রেগনেন্সি আসে কি মেয়েদের আসে কি 28 ± 2 days, যা হয় তার কাছে অনেকে বলে হ্যাঁ না আমাদের, আমার 21 দিন পরপর হয়, তাহলে সে 7 দিলে, কেউ বলবে 35 দিন পরপর হয়, সেটা নর্মালের মধ্যে, যেটা তুমি তার কাছ থেকে শুনে নিবা মোটামুটি ডিউরেশন সেভাবে তোমরা লিখবা, হ্যাঁ। দেন
পিরিয়ডটা, পিরিয়ডটা কতদিনে? হ্যাঁ কতদিন, এটা সাধারণত ইউজুয়ালি যেটা 3 to 7 days পর্যন্ত নর্মাল, কারো আবার কম থাকতে পারে, আবার বেশি, 7 days এর বেশি হলে সেটা মেনশন করবা, আর 3 days এর নিচে হলে তুমি মেনশন করবা, আর ডিউরেশন 4 to 5 days সাধারণত ডিউরেশনটা এরকম থাকে। মিশ্রণ ফ্লোটা অ্যাভারেজ ফ্লো হয় অথবা হিউজ অ্যামাউন্ট হতে পারে সেটা লিখবা। এলএমপি, তারপর হচ্ছে এলএমপি আমাকে জানতে হবে, এলএমপিটা জানবো কি যে ডেটটা ছিল লাস্ট মেন্সট্রুয়াল পিরিয়ড, তার সাথে ইডিডিটা কিভাবে বের করবো, 9 calendar months plus 7 days। হ্যাঁ 9 calendar months কিভাবে আমরা বের করি, তার যেই মাস ধরো সাপোজ ফার্স্ট জানুয়ারি যদি হয়ে থাকে তার সাথে আমি 9 calendar month যোগ করবো, 9 calendar মানে অক্টোবর, আর plus 7 days, 7 days মানে 1 এর সাথে 7 যোগ করলে 8, সো ইডিডি উইল বি 8 অক্টোবর। আবার আরেক ভাবে করা যায় খুব সহজ ভাবে, যেটা হয় 3 মাস মাইনাস করে দিলা, 3 মাস ধরো কারো যদি জুলাইতে, 7 জুলাইতে তার এলএমপি ছিল, তার সাথে তিন, সাথে থেকে 3 বিয়ে করলে কত, 4, সো ইডিডি উইল বি এপ্রিল, এন্ড ডে হচ্ছে কি 7 জুলাই, সো তার সাথে 7 যোগ করলো 14, সো 14 এপ্রিল। তুমি পেছন দিকেও 3 মাস বিয়ে করে করতে পারো, এটা খুব সহজ হয়ে যায়, আমি এটা করতে পছন্দ করি। তো যার যার কাছে যেটা সুবিধা লাগে সেভাবে করবা। তো আমরা এটা নিজের ল অনুযায়ী আমরা যেটা করি, অ্যাডিং দা 9 calendar month plus 7 days, এটা হচ্ছে এভাবে আমরা ইডিডি বের করি। আচ্ছা পাস্ট হিস্ট্রির মধ্যে তোমাদেরকে বললাম মেডিকেল হিস্ট্রি হতে পারে, সার্জিক্যাল হিস্ট্রি হতে পারে, মেডিকেল হিস্ট্রি তো বললাম, আর সার্জিক্যাল হিস্ট্রির মধ্যে কারো অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হতে পারে। তুমি গাইনোকোলজি এখানে কিন্তু অবস্টেট্রিক হিস্ট্রি ছাড়া, মানে সিজার হচ্ছে সেটা ছাড়া, তুমি কি গাইনোকোলজিক্যাল হিস্ট্রি হতে পারে অথবা তোমার সার্জিক্যাল হিস্ট্রি, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হলো, গল ব্লাডার অপারেশন হলো, অথবা একটা ওভারিয়ান টিউমার অপারেশন হলো, সেটা তোমাকে মেনশন করতে হবে। দেন ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রির মধ্যে ইনক্লুডিং দা তোমার হচ্ছে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, মা বাবা ভাই বোন, হ্যাঁ এগুলো এগুলো তোমাদেরকে ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের, তার হাইপারটেনশন, ডায়াবেটিস, ব্লাড ডিসঅর্ডার, একটা টুইন, সে হচ্ছে তার একটা টুইন বোন ছিল, তার যা হয়েছে তার সেরকম হতে পারে, যেমন ব্লাড ডিসক্রাইসিস তারও হতে পারে এরকম, এটা তোমার কাছে জেনে নিতে হবে। তারপর পার্সোনাল হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রির মধ্যে তোমার হচ্ছে কেউ স্মোকার হতে পারে, কেউ অ্যালকোহলিক হতে পারে, ড্রাগ এডিক্ট হতে পারে, এগুলো সময়কে তো সবকিছু তোমার কাছ থেকে জানতে, তাদের কাছ থেকে জেনে নিতে হবে, কারণ হচ্ছে এই টাইমে তার বিভিন্ন রকম এই যদি কারো স্মোকার হয়ে থাকে তার আইইউজিআর হতে পারে, তারপরে অ্যালকোহলিক হলে কনজেনিটাল অ্যাবনর্মালিটি হতে পারে, এগুলো আমাদেরকে জেনে নিতে হবে। আর এক্সামিনেশনের মধ্যে আমাদেরকে অবশ্যই তোমাকে জেনারেল এক্সামিনেশন করতে হবে, তোমার বিলটা এর মধ্যে হচ্ছে ওবেস, অ্যাভারেজ আর থিন থাকতে পারে, নিউট্রিশন স্ট্যাটাসটা গুড, গুড নিউট্রিশন, অ্যাভারেজ নিউট্রিশন আর পুর নিউট্রিশন থাকতে পারে, হাইটটাও ইম্পর্টেন্ট, হাইটের ক্ষেত্রে কিভাবে আমরা তোমাদেরকে বললাম, হাইট অলরেডি বলে ফেলছি 5 ফিট পর্যন্ত বা 140 সেন্টিমিটার পর্যন্ত আমরা নর্মাল বলি, বিলো 140 সেন্টিমিটার তাহলে এটা লো হবে, তখন সেটা জানবো। ওয়েটটাও ওবেস কিনা আবার সেটাও আমাদের জানতে হবে, ওবেজের একটা প্রবলেম হবে, আবার ইল হেল ম্যালনিউট্রিটিভ হলে তাদেরও বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, এনিমিয়া, জন্ডিস, নেক পেন, থাইরয়েড, এগুলো সব জানতে হবে, থাইরয়েড গ্ল্যান্ডটাও প্রেগনেন্সিতে একটু বাড়তে পারে, আর এটা নর্মাল। লিফ নোড আমরা দেখবো, ইডিমাটা ভেরি ইম্পর্টেন্ট, ইডিমাটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল ইডিমিয়া প্রেগনেন্সিতে কমন, কেন ফিজিওলজিক্যাল ইডিমা হয় আর ইডিমা কিভাবে দেখে, ইডিমা কিভাবে দেখে আমরা জানি, মেলিউলাসে, মিডিয়ান মেলিউলাসে দেখি অথবা কি তোমার শিনের মধ্যে আমরা দেখছি, তখন এখানে আমরা কি 1 মিনিট ধরে প্রেস করে দেখবো ইডিমা হচ্ছে কিনা, পিটিং ইডিমা বা আছে কিনা সেটা আমরা দেখে নেবো। আর ফিজিওলজিক্যাল ইডিমা কিন্তু কমন, সেটা কেমন, এটা কেন হচ্ছে, যখন এটা গ্র্যাভিড ইউটেরাস সে কি করবে, ভেন গুলোকে করে, যে কমন এলিয়া ভেন কে সে প্রেশার দিচ্ছে, প্রেশার দেওয়ার কারণে কি হয় তোমার এটা রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, হ্যাঁ তো ভাস্কুলার রেজিস্ট্যান্স এর কারণে তোমার ইডিমা হতে পারে। আর এই ফিজিওলজিক্যাল ইডিমা যেটা, সেটা দেখা যাচ্ছে সারাদিন থাকছে কিন্তু বেডে যদি, বিছানা যদি শায় সকালবেলা উঠে দেখে নাই ইডিমা, এটা ফিজিওলজিক্যাল, কিন্তু অল দা টাইম যদি থাকে তাহলে প্যাথোলজিক্যাল ইডিমা, এটাকে তোমাকে দেখে নিতে হবে। পালস, পালস রেট এটা দেখতে হবে, ব্লাড প্রেশারটা ইম্পর্টেন্ট সেটা দেখবো, টেম্পারেচার ভেরি ইম্পর্টেন্ট, টেম্পারেচার কিন্তু বেশি টেম্পারেচার হলে আইইউডি হয়ে যেতে পারে, এগুলো খেয়াল রাখতে হবে। হার্ট, লাং, হার্ট সাউন্ড গুলো দেখতে হবে, লাংস এ দেখতে হবে, ব্রেস্টের কোনো চেঞ্জ আছে, প্রেগনেন্সি কিন্তু ব্রেস্টের চেঞ্জ গুলো ফার্স্ট, মানে ফার্স্ট প্রেগনেন্সিতে কিন্তু কমপ্লিট ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট হয়, হ্যাঁ যেমন হচ্ছে নিপিলা এরিওলা, পিগমেন্টেড এরিওলা, সেকেন্ডারি এরিওলা টেবুলা করতে পারে, মন্টিগোমেরি টিউবার করতে পারে, মিল্ক, কিছু মিল্ক সিক্রেশন, নিপল থেকে মিল্ক সিক্রেশন হতে পারে, আবার কিছু যদি প্রবলেম থাকে যেমন রিট্রাক্টেড নিপল থাকতে পারে বা কিছু অ্যানোমালি থাকতে পারে, সেগুলো আমরা কারেকশন করতে পারি, সুতরাং আমরা ব্রেস্ট এক্সামিনেশনটা ইম্পর্টেন্ট।
দেন অবস্টেট্রিক এক্সামিনেশন। এক্সামিনেশনের মধ্যে আমার প্রথমে ইনস্পেকশন, ইনস্পেকশনের মধ্যে আমরা কি দেখি, ইনস্পেকশনে দেখি অ্যাবডোমেনটা এনলার্জ থাকবে, হ্যাঁ নট ডিস্টেন্স, দ্যাট ইট ইজ এনলার্জ, হ্যাঁ এনলার্জ সেটা আমরা দেখবো। আর এখানে স্কিন কন্ডিশন, অনেক সময় স্কিনে পিগমেন্টেশন থাকবে, স্কিনের মধ্যে কোনো স্কার মার্ক থাকতে পারে, কোনো হার্নিয়েশন থাকতে পারে, সেটা আমরা এটা ইনস্পেকশনে আমরা বের করব। দেন ফান্ডাল হাইট, সিম্পাসি ও ফান্ডাল হাইট, সিম্পাসি ও ফান্ডাল হাইট আমরা কিভাবে দেখি, ট্যাপ দিয়ে মেপে দেখি। হ্যাঁ আমরা মেজার উইথ ট্যাপ কিভাবে দেখি, আমরা মেজারিং ট্যাপ দিয়ে কিভাবে দেখবো, এটা আমরা ইঞ্চিতে মাপবো কিন্তু এক্সপ্রেস করবো সেন্টিমিটারে, মাপার সময় ইঞ্চি দিয়ে মাপবো, কোনো এভাবে স্ট্রেস করে ধরতে হবে, লুজ লুজ করে ধরলে হবে না। হ্যাঁ ইউজুয়ালি আফটার 24 উইকস ইজ করসপন্ড টু দা জেস্টেশনাল জেস্টেশনাল পিরিয়ড ইন উইকস, যত উইকস তত সেন্টিমিটার হওয়ার কথা, ঠিক আছে এটা আমরা দেখি। সাথে আমরা ফান্ডাল হাইট, ফান্ডাল হাইট দেখি, ফান্ডাল হাইট আমরা দেখবো, ফান্ডাল হাইটটা আমরা দেখলাম, ফান্ডাল হাইট দেখবো। এখন এরপর হচ্ছে কি আমরা গ্রিপ গুলি দেখি, গ্রিপের মধ্যে যেমন ফান্ডাল গ্রিপ, আমরা কি কতগুলি গ্রিপ আছে, ফান্ডাল গ্রিপ, ল্যাটারাল গ্রিপ, পেলভিক গ্রিপ আছে, পেলভিক গ্রিপ আবার ফার্স্ট পেলভিক গ্রিপ, সেকেন্ড পেলভিক গ্রিপ আছে। হ্যাঁ তখন ফান্ডাল গ্রিপটা যেটা, ফান্ডাল গ্রিপটা আমরা কিভাবে দেখি, ফান্ডাল গ্রিপটা আমরা কেন দেখি, ফান্ডাল গ্রিপটা তোমাদের প্রশ্ন করা হয় কিন্তু, ভাইবাদের জিজ্ঞেস করে ফান্ডাল গ্রিপ দেখাও আমরা কিভাবে দেখি, আলনার বর্ডার অফ লেফট হ্যান্ড, ইউ শুড স্ট্যান্ড অন দ্য রাইট সাইড অফ দ্য পেশেন্ট অ্যান্ড ইউ শুড ইউজ ইউর আলনার বর্ডার অফ লেফট হ্যান্ড, আলনার বর্ডার অফ লেফট হ্যান্ড দিয়ে আমরা প্রেস করে করে ফান্ডাসের মধ্যে আসবো। হ্যাঁ ফান্ডাসে আমরা যেখানে আমরা প্রথমে হাইটটা দেখবো, আলনার বর্ডার লেফট হ্যান্ড দিয়ে হাইটটা দেখে তারপর আমরা মেপে নেবো। তখন আমরা গ্রিপ দেখবো আমরা বোথ হ্যান্ড দিয়ে, আলনার বর্ডার অফ বোথ হ্যান্ড আমরা প্লেস করবো, ইউ শুড প্লেস ইউর বোথ হ্যান্ড ওভার দ্য ফান্ডাস। হ্যাঁ ফান্ডাসে আমরা যেখানে হাইটটা পেলাম সেখানে আমরা দেখলাম, দেখার পরে এখানে মধ্যে হাইটটা আমরা কেন দেখি, তোমাকে জিজ্ঞেস করলে ফান্ডাল গ্রিপটা কেন দেখছি, তখন তোমার প্রশ্ন এটা অ্যান্সারটা হবে, হুইজ পার্ট অফ দ্য ফিটাস রিমেন ইন দা ফান্ডাস, ফিটাসের কোন অংশটা ফান্ডাসের মধ্যে আছে সেটা দেখার জন্য আমরা এটা ফান্ডাল গ্রিপটা ইউজ করি, ঠিক আছে। এটা হতে পারে যদি এটা হেড থাকে তাহলে কি, এখানে যদি ফান্ডাসের হেড যদি থাকে তাহলে হার্ড গ্লোবিউলার ব্যালাটেবল একটা পার্ট পাবো, হার্ড স্মুথ গ্লোবিউলার ব্যালাটেবল পার্ট আমরা কোথায় পাবো, ফান্ডাসে পাবো, ঠিক আছে এটা হলো ফান্ডাল গ্রিপে আমরা পাবো। হ্যাঁ যদি এটা বাটক থাকে সফট ইরেগুলার একটা পার্ট, সফট এবং ইরেগুলার একটা পার্ট পাবো কোথায়, ফান্ডাসে, তাহলে আমি ফান্ডাল গ্রিপ দিয়ে আমরা এভাবে বুঝতে পারি। দেন আমরা ল্যাটারাল গ্রিপ, ল্যাটারাল গ্রিপ রাইট ল্যাটারাল গ্রিপ আছে, লেফট ল্যাটারাল গ্রিপ আছে। হ্যাঁ আমরা লেফট হ্যান্ড দিয়ে প্রেস করে, লেফট হ্যান্ড দিয়ে আমরা প্রেস করে আমরা রাইট হ্যান্ড দিয়ে আমরা এক্সামিন করে দেখতে পারি, দেখে দিয়ে আমরা এখানে কিন্তু ফেসিং টুয়ার্ডস দা পেশেন্ট ফেস, পেশেন্ট এর ফেসের দিকে তাকিয়ে লেফট হ্যান্ড দিয়ে প্রেস করে রাইট হ্যান্ড দিয়ে আমরা দেখবো কি, এটা যদি এমন থাকে লেফট রাইট হ্যান্ড দিয়ে দেখবো লেফট সাইড এরটা, তখন স্মুথ কার্ভড একটা পোর্শন যদি পাই তাহলে ইট ডিনোটস দা ফিটাল ব্যাক। আবার তুমি রাইট হ্যান্ড দিয়ে প্রেস করে আমরা লেফট দিয়ে দেখবো, লেফট পোর্শনে আমরা দেখবো, সেখানে মধ্যে যদি আমরা পাই, যদি এরকম পাই যে ইরেগুলার নব লাইক স্ট্রাকচার, ইট ডিনোটস দা ফিটাল লিম্বস, ইরেগুলার নব লাইক স্ট্রাকচার হলে ফিটাল লিম্বস বোঝা যাবে। আর রাইট সাইডে আমরা যদি আমরা স্মুথ একটা কার্ভ পার্ট পাই তাহলে হচ্ছে ফিটাল ব্যাক। হ্যাঁ দেন আমরা পেলভিক গ্রিপে আসবে, দেখো এখানে ফান্ডাল হাইটটা তোমাদেরকে দেখাই, ফান্ডাল হাইটটা এখানে একটা মেজারমেন্ট দেওয়া আছে, দেখো আমরা এট দা লেভেল অফ সিম্পাইসিস পিউবিস এ যদি এটা থাকবে কোথায়, এট 12 উইকস, 12 উইকস থাকবে এট দা লেভেল অফ সিম্পাইসিস পিউবিস, আর এখানে মধ্যে 22 উইকস, আম্বিলিকাসে থাকবে 22 উইকস। হ্যাঁ আর ইন বিটুইন দেম মানে সিম্পাইসিস পিউবিস মানে এট দা 12 উইকস অ্যান্ড 22 উইকস এ এট দা লেভেল middle portion of the abdomen in between the 22 weeks and 12 weeks it is the 16 weeks hey 16 weeks e amra eta pacchi 16 weeks e middle portion e umbilicus ebong symphysis pubis er majkhane je portion ta seta hocche 16 weeks e pabo er pore abar ekdom gp sternum level jete seta amra এটা 36 উইকস বা 38 উইকস 6 উইকস এ পেলাম, এখানে এটাকে আমরা তিনটা ভাগ ভাগে ভাগ করি। হ্যাঁ তিনটা পোর্শনে, একটা 28 সপ্তাহ, 28 সপ্তাহ, এখানে 22 এর পরে 28 সপ্তাহ থাকবে,
তারপরে 32 সপ্তাহ, 36 সপ্তাহ, তিনটা ভাগে ভাগ করলে সেভাবে করে, তার 28 সপ্তাহ, আর এই যে এখানে 28 সপ্তাহ আর 36 সপ্তাহের মাঝখানে আবার 32 সপ্তাহ হয়ে যাচ্ছে। এখানে 36 সপ্তাহের পরে একটু নিচে, পরে পরে 40 উইকস কিন্তু একটু নিচে নেমে যায়। কারণ কি, তখন এই যে এইটা ফিটাল হেডটা যখন এটা এঙ্গেজ হয়ে যায় তখন একটু নিচে নেমে যায়, সেক্ষেত্রে 40 উইকসে কিন্তু একটু নিচে, 36 উইকসে তুমি জিফস্টার নামে পাবে, কিন্তু পরবর্তী সময় একটু নিচে পাবা। আচ্ছা, দেন পেলভিক গ্রিপ। পেলভিক গ্রিপের মধ্যে আমরা দেখি, ফার্স্ট পেলভিক গ্রিপে আমরা তখন বলে পেলভিক গ্রিপটা কি, ফার্স্ট পেলভিক গ্রিপ দেখার জন্য আমরা সেটা কি করি, আমরা পেশেন্টস টুয়ার্ডস দা পেশেন্টস লেগ, পেশেন্ট লেগের দিকে তাকাবো আমরা। সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, আলনার বর্ডার অফ বোথ থিন প্লেসেস অ্যালং দা ইঙ্গুলার লিগামেন্ট, ইঙ্গুলার লিগামেন্ট প্যারালাল টু দা ইঙ্গুলার লিগামেন্টে আমরা রাখবো, প্লেস করে আমরা এভাবে দেখবো হুইচ পার্ট অফ দা ফিটাস রিমেন ইন দা পেলভিস, এটা মাথা আছে নাকি বাটক আছে। যদি হেড হার্ড গ্লোবুলার স্মুথ পার্ট, ইট ডিনোটস দা ফিটাল হেড, অ্যান্ড যদি স্মুথ ইরেগুলার পার্ট, ইট ডিনোটস দা ফিটাল বাটক। হ্যাঁ, এভাবে আমরা প্রেজেন্টিং পার্টটা দেখতে পারি। এছাড়া অ্যাটিটিউড অফ দা এটিজম, ফ্লেকশন অ্যাটিটিউড আর এক্সটেনশন অ্যাটিটিউড সেটা আমরা বুঝতে পারি, অ্যান্ড এঙ্গেজমেন্টও দেখা যাবে। যদি এটা আমরা ডাইভার্জেন্ট অ্যান্ড কনভার্জেন্ট, যদি এটা ডাইভার্জেন্ট, কনভার্জেন্ট হওয়া মানে নট এঙ্গেজ, মানে আমি মাথাটাকে আমরা গ্রিপ করে ধরে নিয়ে আসতে পারতেছিস, তাহলে হচ্ছে কি এটা নট এঙ্গেজ। কিন্তু এটা ডাইভার্জেন্ট মানে কিছু পোর্শন সে পেলভিসের ভিতরে ঢুকে গেল, তাহলে সেটা আমরা বুঝতে পারবো। তা ফার্স্ট বেগেল গ্রিপ দিয়ে আমরা কি কি বুঝতে পারি, হুজ পার্ট অফ দা ফিটাল হেড, ফিটাল পার্ট রিমেন ইন দা পেলভিস, অ্যান্ড সেকেন্ডলি হলে অ্যাটিটিউড, ফ্লেকশন অর ফ্লেকশন অ্যাটিটিউড অর এক্সটেন্ডেড অ্যাটিটিউড, অ্যান্ড এঙ্গেজমেন্ট ক্যান ডায়াগনোস। দেন সেকেন্ড পেলভিক গ্রিপ, এটা আবার দেখার জন্য ফেসিং টুয়ার্ডস দা পেশেন্ট ফেস, পেশেন্টের ফেসের দিকে আমাদের তাকাবো। আর সেটা কিভাবে আমরা দেখি, এটা কি দেখি, এটা হলো, এটা আমরা প্রেজেন্টিং পার্টটা আমরা দেখবো, সাথে এঙ্গেজমেন্ট আমরা দেখি। হ্যাঁ, আমরা কি এটা কিভাবে করি, ওভার স্ট্রেস রাইট হ্যান্ড প্লেসেস অ্যাবাভ দা সিম্পাইসিস প্রেজেন্ট, ট্রাই টু গ্র্যাব গ্রিপ দা প্রেজেন্টিং পার্ট, আমরা যে হেডটাকে আমরা গ্রিপ করে দেখবো সে এটা কি উপরের দিকে উঠে যাচ্ছে না নিচের দিকে নেমে যাচ্ছে। আর তার সাথে আমরা রোল অফ ফাইভ, আমরা 5 আঙ্গুল ফিট প্লেস করবো কোথায়, ওভার দ্য সিম্পাইসিস পেলভিস, 5 আঙ্গুল ফিল করে আমরা কতটুকু ফিল করতেছি, মানে 2 ফিঙ্গার 3 ফিঙ্গার, যদি ইফ ইউ ফিল 2 ফিঙ্গার 2 ফিঙ্গার, দ্যাট ইজ 3/5 পোর্শন ইজ এন্টার ইন টু দ্য পেলভিস, দিস ইজ এঙ্গেজমেন্ট। যদি 2 ভাগ ফিল করতে পারো, 3 ভাগ যদি ভিতরে ঢুকে যায়, তাহলে বুঝবো যে এটা এঙ্গেজমেন্ট। হ্যাঁ, আর যদি 2 এর উপরে যদি তুমি ফিল করতে পারো, পার্ট মোর দেন 2 ফিঙ্গার, দিস ইজ নট এঙ্গেজ। ওকে, এই হচ্ছে তোমাদের এঙ্গেজমেন্ট, আমরা বুঝতে পারলাম। দেন অসকালটেশন, অসকালটেশন আমরা সাধারণত যেটা করি, যেখানে ফিটাল ব্যাকটা পাওয়া যেতে পাই, লেফট সাইডে পেলে সাধারণত ফিটাল আসছেন তো বেটার অডিওবল ইন লেফট সাইড, আর যদি এটা রাইট সাইডে ব্যাক থাকে তাহলে রাইট সাইডে আমরা পাবো। আর এটা সাধারণত মাপা হবে কোথায়, স্পাইনো আম্বিলিকাল লাইনেস, এটা সুপিরিয়র ইলিয়াস স্পাইন অ্যান্ড আম্বিলিকাস মাঝখানে এরিয়াতে, 1/3 and 2/3 এর মাঝে আমরা এটা স্টেথোস্কোপ দিয়ে আমরা এক্সামিন করে দেখবো। সেটা আমরা নর্মাল রেট কত, 120 to 160, তবে এখন WHO আবার বলতেছে 110 to 160 পর্যন্ত আমরা এটা নর্মাল বলি। আচ্ছা, এই হলো তোমার অস্কালটেশনে। হ্যাঁ, দেন আমি কি করলাম, চলে যাব পারভেজানাল এক্সামিনেশনে। পারভেজানাল এক্সামিনেশনটা কেন করি, এটা সাধারণত আমরা যেটা করি ডিউরিং অ্যান্টিনেটাল ভেজানে, আমরা আর্লি ট্রাইমেস্টারে আগে করতাম, এখন করি না। যদি করি সেটা হলো ফর দ্য ডায়াগনোসিস অফ দ্য প্রেগনেন্সি। হ্যাঁ, আমরা পারভেজানাল এক্সামিনেশন করেও আমরা ডায়াগনোসিস করতে পারি। আর একটা হচ্ছে সাইজ অফ দ্য ইউটারাস বুঝতে পারবো, কত উইক সাইজ সেটা বুঝতে পারবো। আর টু এক্সক্লুড এনি প্যাথোলজি, সার্ভাইকাল কোনো প্যাথোলজি আছে কিনা, ডিসচার্জ আছে কিনা, সেটা ডায়াগনোসিস করার জন্য আমরা করতে পারি। হ্যাঁ, যেমন তুমি কিছুগুলো সাইন আছে না, গোডেল সাইন, এই যে তোমার জেকোমার সাইন, এই সাইন গুলো কিন্তু আমরা পারভেজানাল এক্সামিনেশন করে আমরা করতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা, দেন ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কি আমরা চাইবো তাদেরকে ফার্স্ট বুকিং ইনভেস্টিগেশন গুলো করতে হবে। হ্যাঁ, এর মধ্যে ইউরিনারি এক্সামিনেশন আমরা করি, রুটিন এক্সামিনেশন করা হয়, রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন কেন করে, এটা ইউরিনারি কোনো যদি প্রবলেম থাকে। হ্যাঁ, সিম্পল একটা ইউটিআই প্রেগনেন্সিতে কিন্তু লোয়ার ইউটিআই থেকে একটা আপার ইউটিআই পাইলোনেফ্রাইটিস পর্যন্ত হয়ে যেতে পারে, সুতরাং ইউটিআইটা ইম্পর্টেন্ট। দেন তোমাকে ব্লাড গ্রুপিংটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমার যদি নেগেটিভ ব্লাড থাকে আরএস ইনকম্পিটিবিলিটি হতে পারে, সুতরাং ব্লাড গ্রুপিংটা তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, আর আরএসটা জানতে হবে। আর গ্রুপিংটা কেন, তোমাকে প্রশ্ন করা হয় কেন গ্রুপিং করবো, গ্রুপিংটা আমাকে করতে হবে, তার ব্লাড গ্রুপ যে কোনো সময় ইমার্জেন্সি লাগতে পারে, তার APS হলো, PPS হচ্ছে, আমি যদি ব্লাড গ্রুপিং না জানি ওই তখন ব্লাড গ্রুপিং করে ব্লাড আনা অনেক সময়
সমস্যা। সো তাকে ব্লাড গ্রুপিংটা আগে করে রাখলে আমি জানলাম, তার সাথে সাথে আরএসটাও আমাকে জানতে হবে, আরএস ইনকম্পিটিবিলিটি, তোমাকে ব্লাড গ্রুপ কেন করতেছে এটা কিন্তু প্রশ্ন করা হয়, কেন ব্লাড গ্রুপিং করব, হ্যাঁ আমার জানতে হবে, যে কোনো সময় তার ব্লাড লাগতে পারে। আর টাইপিংটা কেন করব, তার কার হচ্ছে আরএস ইনকম্পিটিবিলিটি ডেভেলপ করতে পারে, হ্যাঁ সেটা আমার এই জন্য আমার গ্রুপিংটা করব। হিমোগ্লোবিন আমাদের জানবো, মানে হেলথ স্ট্যাটাসটা জানার জন্য হিমোগ্লোবিন জানতে হবে, যদি সে হিমোগ্লোবিন কম থাকে সে হিসাবে তাকে কারেকশনটা ইম্পর্টেন্ট, না হলে তার ফিউচারে বিভিন্ন রকম কন্ডিশন ডেভেলপ করতে পারে। সো এটাও হাই রিস্ক কেসে আমাকে এক্সক্লুড করার জন্য আমার লাগবে। ভেনেরাল ডিজিজ জানার জন্য, কোনো সেক্স এসটিডি জানার জন্য সেখানে হচ্ছে ভিডিআরএল করব। ব্লাড সুগারটা ভেরি ইম্পর্টেন্ট, ব্লাড সুগারটা আমরা তোমাদেরকে আমি জিডিএম পড়ানোর সময় আমাদের তোমাদেরকে বলা হয়েছে বুকিমেও ব্লাড সুগার করতে পারে যদি রিস্ক ফ্যাক্টর গুলি থাকে, না হলে ইউনিভার্সাল স্ক্রিনিং যেটা আমরা করি সেটা আমরা করা হয় 24 থেকে 28 সপ্তাহে, 24 to 28 উইকস আমরা করি আমাদের জিসিটি, তোমাদের মনে আছে কিনা জানি না, ওটা তোমাদেরকে রমজানে পড়ানো হয়েছিল, এটা নিয়ে আর আর বলবো না। এসবিএস টা ভেরি ইম্পর্টেন্ট, আগে কিন্তু এটা আমরা রুটিন চেক আপে রাখতাম না, এখন আমরা এসবিএস টা রুটিনে আমরা নিয়ে আসছি, এসবিএস টাও এখন অনেক বেশি পাওয়া যায়, এটা করতে পারে। আর আল্ট্রাসোনোগ্রাফি, আল্ট্রাসোনো কিন্তু আমরা ডিফারেন্ট ট্রাইমেস্টারে করতে পারি, যেমন ফার্স্ট ট্রাইমেস্টারে আল্ট্রাসোনোটা কেন করবো, ভেরি ইম্পর্টেন্ট, কেন ফার্স্ট ট্রাইমেস্টারে করবো, এক নম্বর হচ্ছে কি তামা হচ্ছে কি ডায়াগনোসিস এর জন্য, হ্যাঁ যে প্রেগনেন্সি তার কনফার্ম, তারপরে হচ্ছে তোমার হলো ডেটিং, ফার্স্ট ট্রাইমেস্টারে ডেটিংটা মোর কারেক্ট, তোমার এই সময় কিন্তু খুব বেশি হলে 1 সপ্তাহ আগে পরে হতে পারে, কিন্তু সেকেন্ড ট্রাইমাস্টারে 2 সপ্তাহ আগে পরে, থার্ড ট্রাইমাস্টারে যদি কেউ করে 3 সপ্তাহ আগে পরে হতে পারে। সো আমার প্রেগনেন্সি ডেটিংটার জন্য আমাদের জানতে হবে, তারপর হচ্ছে কি নাম্বার অফ প্রেগনেন্সি, তার মানে কি আমি কনফার্মেশন অফ প্রেগনেন্সি, ডেটিং অফ দ্য প্রেগনেন্সি, আর হচ্ছে কি নাম্বার অফ প্রেগনেন্সি, তোমার এখানে নাম্বার কি মাল্টিপল প্রেগনেন্সি হতে পারে, 2টা বাচ্চা হতে পারে, 3টা বাচ্চা হতে পারে, এটা ফার্স্ট ফার্স্ট ট্রাইমাস্টারে যত ইজি ডায়াগনোসিস করার জন্য, কিন্তু অন্য ট্রাইমাস্টার সেকেন্ড থার্ড ট্রাইমাস্টারে এগুলো নট সো ইজি। সো আমাদেরকে প্রশ্ন করা হয় ফার্স্ট ট্রাইমেস্টারে কেন করবা, সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা কেন করি, সেকেন্ড ট্রাইমেস্টারে করা হয় মেনলি আমাদেরকে জন্য সেটা কি অ্যানোমালি স্ক্যান করা হয়, সেটা করা হয় কখন, সেটা করা হয় কখন করা হয়, সেকেন্ড ট্রাইমেস্টারে করা হয় সাধারণত যেটা করি আমরা অ্যানোমালি স্ক্যান 18 to 22 weeks, আমরা অ্যানোমালি স্ক্যান করা হয় যে অ্যানোমালি কনজেনিটাল অ্যানোমালি গুলো বেটার ডায়াগনোসিস ডিউরিং দ্য পিরিয়ড অফ 18 to 22 weeks। তাহলে এই যে তোমাদের প্রশ্ন করা হয়, বাইবে দেখেন জিজ্ঞেস করবে যে কেন সেকেন্ড ট্রাইমেস্ট্রি করব এবং কখন করব, তোমার এই যে অ্যানোমালি স্ক্যান এখন কখন করা হয়, তাহলে 18 থেকে 22 সপ্তাহের মধ্যে আমরা করব। এক্ষেত্রে যে বিশেষ করে কার্ডিয়াক যে প্রবলেম গুলো সেগুলো কিন্তু আমরা ডায়াগনোসিস করা পসিবল, হ্যাঁ তো এটা ইম্পর্টেন্ট। আচ্ছা এখন যে এখন কি আমরা অ্যান্টিনেটাল অ্যাডভাইস, এটা আমরা বললাম ইনভেস্টিগেশন করে ফেললাম, আমরা হিস্ট্রি নিলাম, এক্সামিনেশন করলাম, ইনভেস্টিগেশন করলাম, অ্যান্ড অ্যাডভাইস, অ্যাডভাইসটা কেন ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, কেন টু ইমপ্রেস দ্য পেশেন্ট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য রেগুলার অ্যান্টিনেটাল চেক আপ, তাকে বুঝাতে হবে কেন তোমাকে রেগুলার অ্যান্টিনেটাল চেক আপে আসতে হবে, তাকে ইমপ্রেস করতে হবে, কারণ এই সময় তোমার এই চেঞ্জ হবে, এই চেঞ্জটা যদি না হয় তোমার জন্য খারাপ, অথবা এই রকম প্রবলেম গুলো এই এই মাসে তোমার হতে পারে, তখন এটা যদি ঠিকমতো সঠিক সময় যদি চিকিৎসা দিতে না পারি তাহলে এটা তোমার জন্য বাচ্চার জন্য খারাপ, এটা তাকে ইমপ্রেস করতে হবে, ইমপ্রেস দ্য পেশেন্ট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রেগুলার অ্যান্টিনেটাল চেকআপ। দ্যাট হচ্ছে মেনটেন এন্ড ইমপ্রুভ দ্য হেলথ স্ট্যাটাস অফ এ ওমেন, তাকে হেলথ স্ট্যাটাসটাকে ইমপ্রুভ করার জন্য সেই আমি কখন তাকে কি অ্যাডভাইস, কখন কি খাবা, কখন কি খাবা না, এগুলো আমাকে জানাতে হবে, কখন নিউট্রিশন মেনটেনের জন্য কি খাবার তার দরকার সেটা আমাদের জানাতে হবে, এটা হলো মেনটেন এন্ড ইমপ্রুভ দ্য হেলথ স্ট্যাটাস অফ দ্য মাদার, এই জন্য আমার অ্যান্টিনেটাল লাগবে। অ্যান্ড ইমপ্রুভ অ্যান্ড টোন আপ দ্য সাইকোলজি অ্যান্ড টু রিমুভ দ্য ফিয়ার অফ changes and events that are likely to occur during pregnancy and delivery, amra jani tomaderke bollam to take psychology ke improve korte hobe ebong take fear take bhoy take dur korte hobe, ha pregnancy je ekta fear, so advice advice er moddhe amake first of all hocche ki tomake ki advice korte dietary advice ta very important, take keno diet ta important keno, ek number hocche it should be adequate, ha diet during pregnancy it adequate to maintain health of the ম্যাটারনাল হেলথ, মায়ের হেলথ ভালো থাকতে হবে, কেন মায়ের হেলথ ভালো না থাকলে বাচ্চা ভালো থাকবে না, সো নিড ফর গ্রোয়িং ফিটাস, বাচ্চার ভালো থাকার জন্য বাচ্চার গ্রোথের জন্য তার মায়ের পুষ্টি লাগবে। দেন স্ট্রেংথ এন্ড ভাইটালিটি রিকার্ড ডিউরিং লেবার, তার যে শক্তি হ্যাঁ সেটা যে দরকার ডিউরিং লেবার, প্রচন্ড শক্তির দরকার, সে একটা দুর্বল না খেয়ে থাকলে ক্ষুধার্ত ম্যালনিউট্রিটিভ, সে কি সেই শক্তি দিতে পারবে, পারবে না, সো সে শুড নিড অ্যাডিকুয়েট ডায়েট টু মেনটেন স্ট্রেংথ অ্যান্ড ভাইটালিটি রিকর্ড ডিউরিং লেবার।
and also for successful lactation. যে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবে তার জন্য তো তারও খাবার লাগবে, নাহলে বাচ্চা কিভাবে খাবাবে, এগুলোর জন্য তার ডায়েটটা ইম্পর্টেন্ট। আর ডায়েটের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট তাকে যে টোটাল যে ক্যালোরি আমার নন প্রেগনেন্ট স্টেটে লাগে তার থেকে অ্যাটলিস্ট 300 ক্যালোরি তাকে বেশি লাগবে, স্পেশালি সেকেন্ড হাফ অফ দ্য প্রেগনেন্সি। আমরা রেগুলার যদি আমাদের 2200 ক্যালোরি তার দরকার হয় নন প্রেগনেন্ট স্টেটে, তাকে আরো এক্সট্রা 300 ক্যালোরি তাকে দিতে হবে। হ্যাঁ, আমরা 2500 ক্যালোরি অ্যাটলিস্ট তাকে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আর ল্যাকটেশন পিরিয়ডে আরো 100, কমপক্ষে আরো 100 থেকে আরো 300 হয়তো তাকে বেশি লাগতে পারে ল্যাকটেশন পিরিয়ডে। হ্যাঁ, এটা কেন লাগবে, আমরা এক্সট্রা ক্যালোরিটা দিচ্ছি কেন, তো গ্রোথ অফ দ্য ম্যাটারনাল টিস্যু, ফিটাস, প্লাসেন্টা আর ইনক্রিজ বেজাল মেটাবলিক রেট, এইগুলোর জন্য। হ্যাঁ, আর ল্যাকটেশনে বললাম যে এক্সট্রা 100 to 600 ক্যালোরি পর্যন্ত আমরা বেশি দিতে পারি। হ্যাঁ, আর তার সাথে আমরা ডায়েট শুড বি লাইট, নিউট্রিশাস, ইজিলি ডাইজেস্টেবল অ্যান্ড রিচ ইন প্রোটিন, ভিটামিন, মিনারেলস। হ্যাঁ, এখানে আমরা এখানের মধ্যে থাকবো ইট কনসিস্ট অফ প্রিন্সিপাল ফুড, আমাদের সব ধরনের খাবারে প্রোটিন, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সব থাকবে, তার সাথে অবশ্যই ভিটামিন মিনারেলস থাকতে হবে। আর তাকে কিছু এডিশনাল ডায়েট দিতে হবে, সেটা হচ্ছে কি, যেমন তোমাকে মিল্ক দিতে হবে হাফ লিটার থেকে 1 লিটার পর্যন্ত, প্ল্যান্টি অফ গ্রিন ভেজিটেবলস, ফ্রুটস, এগুলো প্রতিদিন বলবো তাকে, ডিম খাও, 2টা করে ডিম খাও, তুমি কমপক্ষে হাফ লিটার করে দুধ খাও, এগুলো তাকে বলতে হবে। হ্যাঁ, দিতে হবে তাকে, ফ্রুটস খেতে হবে, এগুলো সবগুলো খেতে হবে। এখন অনেক সময় ডায়েট দেওয়ার পরেও দেখা যাচ্ছে তার তোমার টোটাল ক্যালোরি মেনটেন হচ্ছে না, এক্ষেত্রে তাদেরকে আবার এক্সট্রা আমরা সাবস্টিটিউটরি কিছু দেই, কিছু সাপ্লিমেন্টারি দেই। হ্যাঁ, যেমন সাপ্লিমেন্টারি আয়রন দিতে পারি, যদি 10 গ্রামের নিচে আমরা আয়রনটা দেওয়া শুরু করবো 16 উইকস অনওয়ার্ড, 16 উইকস ওয়ান ওয়ার্ডে, তার আগে নশিয়া ভমিটিং থাকে আমরা আয়রন দেই না, প্রথমে আমরা ফলিক অ্যাসিড, ফার্স্ট সেমিস্টারে শুধু ফলিক অ্যাসিড দেই, কিন্তু সেকেন্ড যখন এটা 16 উইকস হয়ে যাবে তখন আয়রন দেবো। আয়রনটা সাধারণত 10 গ্রামের নিচে যদি থাকে তাহলে আমরা 60 মিলিগ্রাম এলিমিটারে আয়রন দেবো, কিন্তু 10 গ্রামের উপরে থাকে, আর 10 গ্রামের নিচে যদি থাকে তার থেকে আরো 2টা 3টা করে, একটা ট্যাবলেট 60 থাকে আমরা 2টা 3টা পর্যন্ত দিতে পারি। হ্যাঁ, এটা প্রয়োজনে আমরা ইনক্রিমেন্ট করবো, ইনক্রিমেন্ট করা যাবে। হ্যাঁ, এইভাবে হচ্ছে তোমরা আয়রন দিচ্ছি, তার সাথে আমরা ক্যালসিয়াম দেবো 20 উইকসে, ভিটামিন দিচ্ছি 20 উইকসে, সেগুলো দেবো। আর অ্যাডভাইসের মধ্যে আছে কি, রেস্ট অ্যান্ড স্লিপ, আমরা তাকে ডেইলি কমপক্ষে 8 ঘন্টা করে, হ্যাঁ 8 ঘন্টা করে স্লিপ থাকতে হবে, রাতে 8 ঘন্টা, ডে নাইটে 8 ঘন্টা, মাঝখানে ডে টাইমে আবার 2 ঘন্টা তাকে রেস্টে থাকতে হবে, ঘুম আসুক আর না থাকো আসুক তাকে বলবে তোমরা শুয়ে থাকো। আর হচ্ছে তোমাকে স্ট্রেনিয়াস এক্সারসাইজ, স্ট্রেনিয়াস ওয়ার্ক শুড অ্যাভয়েড ইট, স্পেশালি ফার্স্ট ট্রাইমেস্টার অ্যান্ড লাস্ট 6 উইকস করা যাবে না। আর বাউল বাউল শুড, মানে তাকে এই টাইমে প্রেগনেন্সিতে কনস্টিপেশন হওয়াটা হতে পারে, সুতরাং বাউল কেয়ারের মধ্যে তাকে তাকে যদি তার কনস্টিপেশন থাকে প্ল্যান্টি অফ ওয়াটার, ফ্রুটস, ফ্রুট জুস, ভেজিটেবল, ওয়ার্ম মিল্ক এগুলি খেতে পারে। আর তাতে যদি কন্ট্রোল না হয় তাকে আমরা স্পারগুল দিতে পারি, স্পারগুল দিলেও সেগুলো আমরা এটা কন্ট্রোল হচ্ছে। তারপর হচ্ছে কেয়ার ডিউরিং বাথিং, তাকে রেগুলার গোসল করতে হবে এবং কেয়ার বাথিং এর সময় তাকে খেয়াল রাখতে হবে, তাকে ক্লোদিংটা কমফোর্টেবল হতে হবে। আচ্ছা, আর হতে তাকে আমরা যেন তাকে ইনফর্ম করবে যে তুমি টয়লেটে যাচ্ছ, ওয়াশরুমে যাচ্ছ, যেন স্লিপ করে না পড়ে যাও। হ্যাঁ, এই অনেক সময় শাওয়ার করা যেমন স্লিপ করতে পারে, এগুলো তাকে কেয়ার নিতে হবে। ক্লোদিং, শুজ অ্যান্ড বেল্ট, তাকে কমফোর্টেবল গার্মেন্টস, হ্যাঁ ঢেলা ঢেলা কাপড় চাপড় পরতে হবে, ঠিক আছে, হাই হিল পরা যাবে না। এটা ডেন্টাল কেয়ার নিতে হবে, ডেন্টাল কেয়ার রেগুলার ডেন্টাল কেয়ার নিতে হবে, যদি দাঁতে কোনো প্রবলেম থাকে তখন ডেন্টিস্টের সাথে কনসাল্ট করবে, স্পেশালি এটা সেকেন্ড ট্রাইমাস্টারে বেটার, যদি দাঁত ফিলিং করা লাগে অথবা টুথ এক্সট্রাক্ট করা লাগে সেকেন্ড ট্রাইমাস্টারটা বেটার। ব্রেস্ট কেয়ারটা নিতে হবে, ক্লিনলিনেসটা মেনটেন শুড মেনটেন, যদি এটা আবার রিট্রাক্টেড নিপল থাকে সেটাকে ম্যানিপুলেশন করে আমরা এটা কারেকশন করে নিতে পারি। আচ্ছা, অ্যাবস্টিনেন্স, কয়টাস অ্যাভয়েড করতে হবে, স্পেশালি ডিউরিং ফার্স্ট ট্রাইমাস্টার অ্যান্ড অলসো লাস্ট 6 উইকস, এটা অ্যাভয়েড করতে হবে, কারণ এটাতে প্রিটার্ম লেবারে চলে যেতে পারে, রাপচার মেমব্রেন হয়ে যেতে পারে, সেই জন্য এটা অ্যাভয়েড করতে হবে। ট্রাভেলিংটাও অ্যাভয়েড করতে হবে, স্পেশালি ফার্স্ট ট্রাইমাস্টার অ্যান্ড লাস্ট 6 উইকস, সেকেন্ড ট্রাইমাস্টার আমরা অ্যাভয়েড সবচেয়ে বেটার, যদি করতে হয় এমনিতে অ্যাভয়েড করলে ভালো, তবে লং জার্নিতে সেটা আমরা সাধারণত আমরা রেল রুটটা হচ্ছে প্রেফারেবল, আর এয়ার ট্রাভেলিং করা যেতে পারে, তবে এটা কন্ট্রাক্ট ইন্ডিকেশন হচ্ছে সবসময় কিন্তু করবো আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে, কন্ট্রাক্ট ইন্ডিকেটেড যদি প্লাসেন্টা প্রিভিয়া থাকে, প্রিয়াক্লাম্পসিয়া থাকে, সিভিয়ার এনিমিয়া, সিকেল সেল ডিজিজ এগুলো থাকলে কিন্তু আমরা ট্রাভেলিং অ্যাভয়েড করবো। তারপর স্মোকিং যারা করে সেটা স্মোকিং কিন্তু আইইউজিআর হয়, সো আমরা অ্যাভয়েড করবো স্মোকিং, অ্যালকোহল এগুলো অ্যাভয়েড করা হবে।
এগুলো অ্যাভয়েড করতে হবে কনজেনিটাল অ্যানোমালি থেকে, অর গ্রোথ রিটার্ডেশন করতে পারে। দেন ইমিউনাইজেশন অ্যাডভাইস করতে হবে, আমরা এখানে লাইভ ভ্যাকসিন কন্ট্রাইন্ডিকেটেড। লাইভ ভ্যাকসিন বলতে যেগুলো আমরা বলছি মাম্পস, মিজল, রুবেলা, বেরিসেলা, ইয়েলো ফিভার, এগুলো অ্যাভয়েড করব। কিন্তু আবার কিল ভ্যাকসিন, দ্যাট ইজ দ্য টক্সয়েড, আমরা দিতে পারবো। যেমন হচ্ছে র্যাবিস দেওয়া যাবে, টিটানাস টক্সয়েডটা আমরা দিই, হ্যাপাটাইটিস এ বি ভ্যাকসিন, এগুলো আমরা দিতে পারবো, হচ্ছে ইমিউনাইজেশন। আচ্ছা, টিটি ভ্যাকসিনের কথা বললাম, আমরা এটা সেকেন্ড ট্রাইমেস্টারে দিই 5 ডোজ, আর 1 থেকে 6 সপ্তাহ পরে, 4 থেকে 6 সপ্তাহ পরে আমরা আবার সেকেন্ড ডোজটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে ড্রাগস সাধারণত আমরা অ্যাভয়েড করব। অল অলমোস্ট অল ড্রাগস ক্যান ক্রসেস দ্য প্লাসেন্টা, মে কজ হার্মফুল এফেক্ট টু দ্য মাদার। সো আমাদেরকে বেশি বেবি হার্মফুল এফেক্ট টু দ্য বেবি, সো আমাদের খুব প্রয়োজন না হলে যেগুলো প্রয়োজন সেগুলি শুধু দেব, এটা করতে হবে। আর আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, আর দুটা স্লাইড আমি শেষ করে দিচ্ছি, এর মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, তাকে লাস্ট ট্রাইমাস্টার যখন সে আসবে, তাকে লেবার, তাকে সে লেবার পেন হচ্ছে কিনা তাকে সেটা শিখিয়ে দিতে হবে। সেটাকে এরকম কিভাবে বুঝবো, একটা পেনফুল ইউটার্ন কন্ট্রাকশন এট ইন্টারভেল অফ 10 মিনিটস অর আর্লিয়ার, তখন যদি 10 মিনিটে একটা করে কন্ট্রাকশন হচ্ছে অথবা 10 মিনিটে দুইটা তিনটা হচ্ছে, সো তখন সে কি করবে, আর সে থাকবে না। যদি এটা কন্টিনিউ অ্যাটলিস্ট 1 আওয়ার হয়, তাহলে সে কি করবো, যে অনসেটেড লেবার, তাকে হাসপাতালে চলে যেতে হবে, ঠিক আছে। আর অথবা আর কখন যাবে, কখন তাকে যাবে হাসপাতালে, কখন ভর্তি হবে, যদি সাডেন গাস অফ ওয়াটার, হঠাৎ করে পানি ভেঙে গেল, হ্যাঁ, তাহলে সাজেস্টিভ অফ প্রিম্যাচিউর রাপচার মেমব্রেন, তাকে হাসপাতালে ভর্তি হতে হবে। অথবা অ্যাক্টিভ ভ্যাজিনাল ব্লিডিং এপিএস, এরকম হলে কিন্তু সে বাসায় বলে বসে থাকবে না, হাসপাতালে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আর সেকেন্ড ট্রাইমাস্টার গুলো এভাবে কন্টিনিউ করব। সেকেন্ড ট্রাইমাস্টারে আবার নশিয়া, ভমিটিং, এগুলো ডিজিপিআর করে, ফ্রিকুয়েন্সি মিকচুয়েশন ডিজিপিআর করে, অ্যামিনোরিয়া পারসিস্ট করবে, কুইকেনিং মানে পারসেপশন অফ দ্য ফিটাল মুভমেন্ট, সেটা কিন্তু 18 to 20 উইকস এর মধ্যে এটা পাওয়া যাবে, প্রাইমের ক্ষেত্রে 18 উইকসে, আর মাল্টির ক্ষেত্রে 2 উইকস আর্লিয়ার পাওয়া যাবে। আর অ্যাবডোমিন এলার্জ হতে থাকবে, ক্লোয়েজমা পাওয়া যেতে পারে, ব্রেস্ট চেঞ্জ পাওয়া যাবে, এগুলো পাওয়া যাবে, কোলোস্টম আসতে পারে, অ্যাবডোমিনাল এক্সামিনেশনের মধ্যে, ইন্সপেকশনের মধ্যে লিনিয়ার নায়াগ্রা পাওয়া যাবে, হ্যাঁ, লিনিয়ার নায়াগ্রা, স্ট্রায়া গ্র্যাভিডেনাম, স্ট্রায়া আলবিকেন্স, এগুলো ভিজিবল হতে পারে, ফান্ডাল হাইট তোমাদেরকে বললাম, ব্যাস্টন হিক কন্ট্রাকশনে থাকতে পারে, আর প্যালপেশন তো বলা হলো, এগুলো অসকালটেশনে আমরা 18 to 20 এক্সে অসকালটেশন পাবো, ঠিক আছে। অসকালটেশন ইউটেরাস সাফি একটা স্লো ব্লোয়িং সিস্টেমিক মারমার, এটা আর এগুলো হতে পারে। সেকেন্ড ট্রাইমাস্টারে কেন ইনভেস্ট করবো, আল্ট্রাসোনোগ্রাফি করবো, আমরা বললাম যে অ্যানোমালাস স্ক্যানের জন্য করছি, এগুলো করবো, প্লাসেন্টাল লোকালাইজেশন এবং জেস্টেশনাল এজটা আবার এক্সামিন করার জন্য সেটা আমরা করতেছি। মেইনলি আমাদের হচ্ছে প্লাসেন্টাল লোকালাইজেশন, অ্যানোমালাস স্ক্যান, এটা ইম্পর্টেন্ট। আর লাস্ট ট্রাইমাস্টারে যে সে যা ছিল এগুলি থাকবে, কিন্তু অ্যামিনোরিয়া, অ্যাবডোমিনাল এনলার্জমেন্ট, তারপরে তারপরে হচ্ছে লাইটেনিং, তারপরে ফ্রিকুয়েন্সি মিকচেশন আবার রিএপেয়ার করবে, হ্যাঁ, ফিটাল মুভমেন্ট ফিল করা হবে। আর এখানে মধ্যে যেটা ব্যাকস্ট্রিং হিক কন্ট্রাকশনটা মোর ফ্রিকুয়েন্ট, আফটার 36 উইকসে ব্যাকস্ট্রিং হিক কন্ট্রাকশনটা ইম্পর্টেন্ট, বেশি বাড়বে, হ্যাঁ। আর হচ্ছে যে আমরা যে স্পান্ডাল হাইট যেটা আমরা যেটা ওয়েট চেকিংটা ভেরি ইম্পর্টেন্ট, আমরা যে প্রতি মাসে যখন চেক আপে আসবে, প্রতি মাস